فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كافها يا عين صاد، ذكر رحمة ربك عبده زكريا، إذ نادى ربه نداء خفيا، قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا، ولم أكن بدعائك رب شقيا، وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا، فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب، واجعله رب رضيا. يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا. قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا؟ قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا. قال رب اجعل لي آية. قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا. فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا. يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا، وحنانا من لدنا وزكاة وكان تقيا، وبرا بوالديه ولم يكن جبارا عصيا، وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে কোরআনের আজকের এই আলোচনায় অংশগ্রহণের তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীক মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি সূরাতুল মারিয়াম পড়েছি, কিছুক্ষণ সেই বিষয়ে আলোচনা করব। তার আগে কোরআনের কিছু মজার কথা আপনাদেরকে একটু বলতে চাই। 1 নম্বর বিষয় হচ্ছে যে কোরআন একমাত্র জিনিস যেটি আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে আগত, আমাদের কাছে আছে কিন্তু অক্ষত, কোনো পরিবর্তন হয় নাই। আর যা আছে সব কিছু না কিছু হলে পরিবর্তন হয়ে গেছে। যেমন আপনি, আমি, আমি কিন্তু, আপনি, আমরা সবাই নিষ্পাপ আকারেই আল্লাহর আল্লাহর কাছ থেকে এসেছি, তাই না? যখন পৃথিবীতে এসেছি তখন কি কোনো গুণা ছিল আমাদের? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক বনি আদম, আদব সন্তান যখন জন্ম নেয় তখন সে কি ফেতরাতের উপর জন্মগ্রহণ করে। ফেতরা মানে হচ্ছে আল্লাহকে চেনার, আল্লাহকে মানার এই কমিটমেন্ট এবং এই মানসিকতা নিয়ে জন্ম নেয়, নিষ্পাপ আকারে জন্ম নেয়। তারপরে পিতামাতা তাদেরকে ইহুদি খ্রিস্টান অথবা অগ্নিপূজক বানায়, অথবা পরিবেশ, সামটাইমস দ্য প্যারেন্টস অর সামটাইমস দ্য এনভায়রনমেন্ট তাদেরকে অগ্নিপূজক বা মূর্তিপূজক অথবা ইহুদি খ্রিস্টান তাদেরকে বানায়। এখন তো এমনকি সিলেবাস, কারিকুলাম তাদেরকে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। আপনারা তো ফিলিস্তিনে মনে করছেন গাজার লোকেরা কি যুদ্ধ করছে, এই যুদ্ধ ঠিক কি ঠিক না, এটা নিয়ে হয়তো আমাদের অনেক প্রশ্ন আছে। কিন্তু যুদ্ধ ঠিক কি ঠিক না তার আগে, সেই প্রশ্নের আগে অনেক বড় প্রশ্ন রয়ে গেছে। সেই প্রশ্ন হচ্ছে গাজার লোকেরা আসলে এতদিন ছিল কোথায়, তারা খেয়েছে কি জানেন? ইউনাইটেড নেশনস এর বিভিন্ন এনজিও প্রোগ্রামের মাধ্যমে ওদেরকে যে খাবার দেওয়া হতো, এর মাধ্যমে ওদেরকে যে সকল এডুকেশন প্রোগ্রাম তাদেরকে দেওয়া হতো, এগুলো সব ডি ইসলামাইজেশন। ইংরেজিতে বলে ডি ইসলামাইজেশন, মানে ওইখানকার ইয়াং জেনারেশন আমাদের দেশের ইয়াং পোলাপাইনের মতো গাঁজাখোর, মদখোর, সিগারেট খোর, আল্লাহকে ভুলে যাওয়া, দিন ভুলে যাওয়া, এইরকম একটা জায়গায় তারা চলে গেছিল। এটাকে আরবিতে বলে আল গাজওয়া আল ফিক্রি, ব্রেন ড্যামেজ করে দেয় ওদেরকে,
ব্রেইন ড্যামেজ করে দেয়। ওরা হয়তো বা চলনে বলনে মুসলমান নাম তারা ধারণ করত, মোস্ট অফ দেম তারা কি হয়ে গেছিল, তারা আচার আচরণে চিন্তা চেতনায় তারা ওই যে এনজিও অথবা ধরেন ওদের, কারণ আমাদের তো আর এনজিও আমাদেরকে খাবার দেয় না, তারপরেও দেখেন এনজিওগুলো আমাদের বহু ধরনের ওদের প্রোগ্রাম পালন করছে। আপনি হয়তো জানেন না যে এনজিওর মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থাকে প্রমোট করা হচ্ছে, এলজিবিটি বলতে যেটা, এলজিবিটি মানে হচ্ছে ছেলেরা ছেলেদেরকে বিয়ে করবে, মেয়েরা মেয়েদেরকে বিয়ে করবে, ঠিক আছে, বাংলাদেশে অলরেডি এটা প্রমোটেড, প্রতিষ্ঠিত এটা অলরেডি। এবং ওরা যারা গে গে বলে বাংলাদেশে, গেরা কিন্তু অলরেডি মিছিলও করছে বাংলাদেশে, বাংলাদেশের মতো এরকম একটা জায়গা যেখানে আমরা অনেক অন্যের উপর, ওরা খাবার দিলেই কেবল খাবো, আদারওয়াইজ আমরা চলবো না, এরকম একটা জায়গা না কিন্তু আমরা, তাই না? তারপরে এখানকার এই অবস্থা, এখানে আপনি বিশ্ববিদ্যালয়ের, এখানে হয়তো বা রাজশাহীতে আপনি পাবেন না, ঢাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ওরা নামি দামি এরিয়াগুলোতে যেমন ধানমন্ডি অথবা ধরেন গুলশান অথবা ধরেন আপনি উত্তরাতে হাজার হাজার ফ্ল্যাট ওরা ভাড়া নিয়ে আছে, ওরা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে, আসলে ওরা কি ইউনিভার্সিটির স্টুডেন্ট কিন্তু স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ওরা ফ্ল্যাট নিয়ে থাকতেছে, হাজার হাজার, এক দুইটা না, এগুলো চলছে, এভাবেই চলছে। তো এটা আমাদের কাছে নাই, আমরা হয়তো বা একটা ভিন্ন পরিবেশে আছি, এটির জন্য আমরা বুঝি না। আপনি বিশ্ববিদ্যালয়ের, এই দেশীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গনগুলোতে গিয়ে আপনি দিনের কথা বলতে পারবেন না, ইসলামের কথা বলতে পারবেন না, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট তো ইসলামেই পড়াইব, তারপরে আপনি পিওর ইসলামের কথা বলে দেখেন দুই একটা জায়গায় টিকতে পারেন কিনা। আর বাংলাদেশে কয়টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ আছে বলেন, কয়টায় নাম বলেন তো, একটা বলতে পারবেন কি না? পারবেন না, যদিও এক দুইটার নাম বলতে পারেন, ওগুলো একেবারে লোয়ার ক্লাসের, মানে ওরা গণায়ও ধরে না কেউ বিশ্ববিদ্যালয়ের। আপনি দশটা প্রথম ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় তো বলেন তো কোথায় ইসলামিক স্টাডিজ আছে, অ্যারাবিক আছে, অথচ মুসলমানরা পড়ে। এবং আপনি দেখেন তো সেখানে গিয়ে স্টুডেন্টরা আলাদা আলাদা, ছেলেমেয়েরা আলাদা আলাদা বসতে দেয় কিনা টিচাররা, টিচাররাই বসতে দেয় না। আমি প্রথম শ্রেণীর কয়েকটা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, এবং ওখানে গিয়ে দেখেন ছেলেমেয়েরা একসাথে বসে বসে গাঁজা খাচ্ছে অথবা সিগারেট খাচ্ছে অথবা হাফ জামা কাপড় পরে মেয়েরা যাচ্ছে, অর্ধেক উলঙ্গ হয়ে যাচ্ছে এটা। তাইলে ওইখানে যেটা একটা নিয়ন্ত্রিত এরিয়া, এবং ইহুদিদের চ্যানেল ছাড়া ওইখানে কোনো খাবার যাবে না, অথবা খ্রিস্টানদের মিশনারি প্রোগ্রাম ছাড়া ওইখানে খাবার যাবে না, মিশনারি প্রোগ্রাম, সেখানে কী অবস্থা ছিল? তো আল্লাহ ওদের উপর রহম করছে, একটা যুদ্ধটুদ্ধ বাজার কারণে এখন ওদের মধ্যে জিহাদি চেতনা আছে, ওরা বুঝছে আমরা তো মুসলমান, একটা ধাক্কা খেয়েছে, বাড়ি খেয়েছে। এনভায়রনমেন্টও কখনও কখনও মানুষকে খ্রিস্টান বানিয়ে ফেলায়, এনভায়রনমেন্ট পরিবেশ এটা বানিয়ে ফেলে। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যে কিতাব দিয়েছেন, একমাত্র পিওর জিনিস আপনাদের কাছে আছে, কিতাবের কাছে বেশি বেশি আসা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহ। কোনো লোকেরা যদি কোনো একটা জায়গায় একত্রিত হয়, আল্লাহর কিতাব পড়ে এবং আল্লাহর কিতাব নিয়ে কি আলোচনা করে, তাইলে সেখানে তাদের উপর সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়, তাদের উপর রহমত নাজিল হয়, তাদেরকে ফেরেস্তারা চারিদিক থেকে বেষ্টন করে রাখে, এবং আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে তার নিকটবর্তী ফেরেস্তাদের সামনে আলোচনা করে, কি বলে, মা মানে অনজুরু ইলাহা উলাই অথবা মা আরাদাহা উলাই অথবা উবাহি বিহিম আল মালাইকা, উবাহি বিকুম আল মালাইকা অথবা ইউবাহি বিহিম আল মালাইকা। ফেরেস্তাদের সাথে আল্লাহ তাআলা আমাদের এই জাতীয় লোকদেরকে নিয়ে গর্ব করে, অহংকার করে, দেখো তোমরা না বলছিলা যে আতা জালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কাউকে বানাতে যাচ্ছেন যারা রক্তপাত করবে, সেখানে কি ফাসাদ তৈরি করবে? লুক এট দিস, লুক হোয়াট দে ডু, দেখো একটু তারা কী করে, এটা কি আমার জান্নাত দেখেছে? আমার জান, তোমরা তো আমার কাছে থাকো। ফেরেস্তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকার কারণে আল্লাহর আজমত দেখেছে তারা, এবং ফেরেস্তাদেরকে তো আর শয়তান টেম্পট করতে পারে না, পারে নাকি? যে শয়তান দিয়ে একটু ধোকা দিল, তাদের কোনো পরীক্ষা টরীক্ষা নেই, তাদেরকে এমনভাবে প্রোগ্রামিং করে তৈরি করে হয়েছে, প্রোগ্রামিং যে তারা আল্লাহর কাছে বিরোধী তা করতেই পারে না। ইউসাব্বিহুন আল-লাইলা ওয়ান-নাহার লা ইয়াফতারুন লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুন মা ইউমারুন, আল্লাহ তাদেরকে যা বলেন তার বাইরে তারা কিছু করার ক্ষমতাই রাখে না। যেমন আমি যেটা জানি বলি, ইসরাফিল তিনি সিংহাটা এরকম মুখের কাছে লাগিয়ে রেখেছেন,
কেন মুখের কাছে লাগিয়ে রেখেছেন? ওনারা তো আল্লাহ বললেই তারপরে ফু দেবে, এই সিংহা এখানে আছে আয়না নিতে কতক্ষণ লাগে? কেউ তারপরে উনি মুখের সাথে এরকম লাগিয়ে রেখেছেন, কারে কারণ কে বলেন তো? আল্লাহ আদেশ করবে, একটা সেকেন্ড তো বহুত পরের কথা, সেকেন্ডে তো এখন গোটা পৃথিবী কয়েকবার ধ্বংস হতে পারে, সেকেন্ড না, সেকেন্ডে যদি 1000 কোটি বার ভাগ করা হয় তাইলেও অতটুকুও যেন দেরি না হয়, এইভাবে ধরে রাখছে, বলবে শুরু হয়ে যাবে। আমরা কিন্তু ওইরকম একটা ভয়ের মধ্যে, এরকম একটা আতঙ্কের মধ্যে আছি, কখন যে আল্লাহ তাআলা বলে ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ফাইদা ইযা দুক্কাতিল আরদু দাক্কা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা, তখন সব কিছু হাবা মুনবাসসা সব কিছু তুলা ধুলার মতো উঠতে থাকবে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে নিয়ে আলোচনা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন এরা কি চায়, এরা কি বলে এবং এরা কি প্রত্যাশা করে, এবং সেই জন্য এই কিতাবের মর্যাদাটা এত এত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামান আরাদ আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহর কিতাব মান আরাদ আন যিকরি, কোরআন কিন্তু যিকির এবং শ্রেষ্ঠতম জিকির, আফদালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত হলো শ্রেষ্ঠতম জিকির। এই জন্যে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি যিকির নাজিল করেছি, অথবা আমি এটা সংগ্রহ করি, যিকির মানে হচ্ছে আল কোরআন, কদ জাআকুম মিন আল্লাহ, কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়া যিকরা ইন্না ফি যালিকা লা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। কোরআন থেকে কেবল তারাই বেনিফিটেড হতে পারে যাদের কি কলবটা জীবিত, যাদের কলব মৃত তারা কোরআন থেকে কোনোদিন বেনিফিটেড হতে পারবে না, কোরআনের কাছেও তারা আসতে পারবে না। কোরআনের কাছে আল্লাহ তাআলা কেবল তাদেরকেই আনেন যাদের কবরটা কি, তাদের কলবটা জীবিত, ইন্না ফি যালিকা লা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। দুই নম্বর হচ্ছে মনোযোগ দিয়ে শুনে, তিন নম্বর হচ্ছে কি হাদিরুল কলব, সে এখানে উপস্থিত, তার অন্তরটা এখানে উপস্থিত, সে ব্যক্তি কেবল বেনিফিটেড হতে পারে, অন্য কেউ বেনিফিটেড হতে পারে না কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কিতাব আমাদেরকে দিয়েছেন এবং এই কিতাব হচ্ছে মান কারা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন আল হাসানাতু বি আশরি আমসালিহা লা আকুলু আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এই কিতাব এমন একটা কিতাব, এক একটি বর্ণ পড়লে আপনি 10টি করে নেকি পান, কিন্তু রাসুলাম বললেন 10 কিন্তু 10-এ থাকে না, 10 কি হয় এটা মাল্টিপ্লাই করে, ওয়াল আশারাত ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বললেন প্রত্যেকটা কি ভালো কাজে আল্লাহ তাআলা কমপক্ষে কয় গুণ দেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ কোনো ভালো কাজ করলে আল্লাহ তাআলা তাকে 10 গুণ বাড়িয়ে দেন, কিন্তু সবার জন্য 10 গুণ, আল্লাহু ইউদাইফু লিমাই ইয়াশা, কিছু কিছু লোক আছে এরা এত স্পেশাল আল্লাহ তাআলা 10 গুণ পর্যন্ত বাড়ায় সীমাবদ্ধ থাকেন না, না আমার এই বান্দার 10 গুণ বাড়ালে হবে না, আমি এর মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাইম বাড়িয়ে দেব, সবার জন্য এক সমান না তো মর্যাদা তো এরকম, ওয়ালি কুল্লিন দারাজাতুন মিম্মা আমিলু কোরআনে আছে, প্রত্যেকের যে আমল করে আমলের মর্যাদা কিন্তু প্রত্যেকের এক সমান না। এই মসজিদে যারা নামাজ পড়ে আপনি কি মনে করেন সবার নামাজের মর্যাদা এক সমান? নো নো নেভার নেভার, প্রত্যেকের নামাজের জন্য মর্যাদা আলাদা, কারণ হাদিসে তো এসেছে কেউ নামাজ পড়ে কি, কেউ নামাজ পড়ে তার অর্ধেক সওয়াব পায়, কেউ নামাজ পড়ে 10 ভাগের 1 ভাগও পায়, ও শুরুহা 10 ভাগের 1 ভাগ সওয়াব পাচ্ছে নামাজে যতটুকু বরাদ্দ, এরকম যতটুকু বরাদ্দ কেউ কম পায়, আবার অনেকে আছে তার চেয়ে অনেক অনেক বেশি পায়, কারণ সে সেই স্ট্যাটাসের মানুষ, তার ইমানের স্ট্যাটাসটা ওই লেভেলের, ইমানের পজিশনিংটা ওই লেভেলের। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আমি তো বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ এবং কি মিম একটা হরফ, প্রত্যেকটার জন্য আপনি আর কি বলবেন, একটা একটা জিনিসের নাম বলেন যেটাতে এইরকম মর্যাদা পাবেন আপনি, কারণ তো হলো কি এটা কি কিতাবুল্লাহ, এটা কি আল্লাহর কিতাব, আল্লাহর কথা, মানে মনে কী মনে হয় প্রাইম মিনিস্টারের একটা কথা আপনার কাছে একটা চিঠি পাঠাক তো দেখি, প্রাইম মিনিস্টার একটা চিঠি আপনার বাসায় এসে আপনি তো সোনা দিয়ে বাদাই করে রাখবেন, এটাকে শুধু একটা ছবি তুলে তাও বহু দূর থেকে কোনো একটা মন্ত্রীর সাথে অথবা এলাকার কি একজন নেতার সাথে, এরপরেও দেখেন এই সকল ছবির যন্ত্রণায় রাস্তায় তাকানো যায় না,
অমুকের সাথে অমুকের ছবি, তাই না? আর আপনি নেতাদের বাসায় গিয়ে দেখেন যে কোনো একটা নেতার সাথে একটা ছবি, ওইটাই সবচেয়ে বড় করে ফ্রেম দিয়ে বাঁধাই করে রাখছে এবং এটা ধুয়া ধুয়া পানি খায়। কিরকম মানে বাংলায় বলি আর কি, ধুয়া ধুয়া পানি খায়, মানে এটা দেখে দেখে সে কি চলে, এই যে আমি এরকম এরকম অমুকের সাথে আমার রিলেশন আছে। আর আল্লাহ তাআলার সাথে যদি আপনার রিলেশন থাকে, আল্লাহর কিতাবের ছাড়া কোনো রিলেশন বানানোর, রিলেশন তৈরি করার কোনো উপায় নাই আল্লাহর। এবং এই কারণে সলাত কি শ্রেষ্ঠতম ইবাদত? সলাতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত কোনটা? কোরআন তেলাওয়াত। নামাজ শ্রেষ্ঠতম ইবাদত, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত কি শ্রেষ্ঠতম? আচ্ছা রাতের নামাজের কেন কায়ামুল লাইল বলে? এটা কি শুধুমাত্র কি দাঁড়ায় থাকে নামাজে? রাতের নামাজে কি দাঁড়ায় থাকে শুধু? তেলাওয়াত বেশি করে, এই জন্য এটার নাম কায়ামুল লাইল। এবং দেখেন না, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম আল-লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু ওয়া ইনকুস মিনহু ক্বালিলা আও যিদ আলাইহি ওয়া রাত্তিলিল কোরআন তারতিলা। হ্যাঁ, রাত্তিল, তেলাওয়াতটাকে তারতিলের সাথে ধীরে 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 লম্বা করে কোরআন তেলাওয়াত করা লাগে রাতের নামাজ, এই জন্য এটার নাম কায়ামুল লাইল। এই জন্যে লম্বা করে কোরআন তেলাওয়াত করাটা হচ্ছে রাতের সালাতের সবচেয়ে বিশেষত্ব, সবচেয়ে বড় বৈশিষ্ট্য, লম্বা করে কোরআন তেলাওয়াত করা। রাসূল সাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতী ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। অন্য কোনো কিছুর জন্য কিন্তু জবাব দিয়ে করতে হবে, তোমার নামাজ হয়েছে নাকি? নামাজ রুকু আহা লা ইউতিম্মু রুকু ওয়া সুজদা, তোমার তো রুকু সেজদা কিছুই ঠিক হয় না, অতএব বাদ, নামাজই বাদ, নামাজ কবুল নাও হতে পারে, কারণ আপনার রুকু সেজদা আসওয়া উন্নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, সবচেয়ে বড় চোর হলো নামাজের চোর, তাই না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কিন্তু কোরআন তেলাওয়াত এটা ভিন্ন, কোরআন তেলাওয়াত করছেন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে কিয়ামতের দিন কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। যতক্ষণ আছে, অন্য হাদিসে এসছে সূরাতুল বাকারা এবং সূরাতুল আলে ইমরান, এই দুটো সূরা আপনার পক্ষে কিয়ামতের দিন উকিলের মতো করে আল্লাহর সাথে জেরা করবে না। আল্লাহ এই সূরা বাকারা পড়ছে, আলে ইমরান পড়ছে, আপনি এটা জাহান্নামে নিতে পারেন না। উকিলরা যেরকম জেরা করে, এরকম জেরা করবে। তাহু জানে হাদিসে এসছে, তো হাজ জানে এই দুটা হাজ যাইও হাজ, এ দুটো জেরা করবে আল্লাহর সাথে, না এই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া যাবে না, সে কোরআন তেলাওয়াত করেছে, আমাকে আপনাকে পাঠ, আপনার কিতাব পাঠ করেছে, অতএব তাকে ওই দিকে নেওয়া যাবে না আল্লাহ। যতক্ষণ না এই লোক জান্নাতে যায় ততক্ষণ পর্যন্ত এই এই কোরআন কেবল জেরা করতেই থাকবে আল্লাহর সাথে, সুপারিশ করতেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্যে তিনি বলেছেন, আল কোরআন শাফিউন ও মুশাফফাউন, কোরআন হচ্ছে শাফিউ এবং মুশাফফা, এবং কোরআন কিয়ামতের দিন বিশেষ করে সূরাতুল বাকারা এবং সূরাতুল আলে ইমরান, কাআন্নাহুমা গামামাতানি আও যুল্লাতানি সাউদাওয়ানি অথবা হিযকানি মিন তয়রিন সাওয়াফিন। কোরআন কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন কোরআন আপনার জন্য ছায়া হয়ে আসবে, এরকম আপনার জন্য ছায়া দেবে। কীরকমভাবে ছায়া হবে? যেমন সামিয়ানা দিয়ে আমরা ছায়া দিই, সামিয়ানা তো বুঝেন, তাই না? অথবা পাখি যদি ঝাঁক ধরে থাকে তাহলে সূর্যের আলোটা আড়াল হয়ে যায়, তখন আর আপনার গায়ে কি তাপ আসবে না। অথবা মেঘমালা, যখন মেঘ থাকে তখন আড়াল হয়ে থাকে, ঠিক এইরকম কোরআন রাসূল সাল্লাম দেখিয়ে দিচ্ছেন যে আড়াল কীভাবে হয়। আড়াল তো হলে তো আপনি বুঝবেন না, মানে সাহাবেরা হয়তো বা আড়ালটা ভালো করে খেয়াল করবেন, এই জন্য তিনি তিনটা এক্সাম্পল দিলেন যে এইরকম আড়াল হয়ে থাকবে সূর্যের মাঝে, কারণ সেদিন সূর্য কি মাথার উপরে থাকবে, তাই না? কতটুকু উপরে থাকে আমরা জানি না, আর এখন তো কাছাকাছি, এখন তো ধরেন আপনি কত লক্ষ মাইল দূরে, 9 লক্ষ মাইল দূরে না? এখন এই 9 লক্ষ মাইল দূরেই তো মাঝে মাঝে কি আমাদের একটু মরুভূমিতে গেলে, বাংলাদেশে কত ভিন্ন, একটু মরুভূমিতে যায় দেন তো কী অবস্থা, 9 লক্ষ মাইল দূরে, মরুভূমিতে কি একটু কাছে থাকে নাকি সূর্য? হ্যাঁ, একই তো অবস্থান, কিন্তু সেখানকার অবস্থা কী? কিয়ামতের দিন কি এখন বাংলাদেশে কিছু গাছগাছালি আছে, এই জন্য একটু তাপ আপনি কম পান, মরুভূমিতে গাছ নাই দেখে এই জন্য তাপ বেশি পান, কিয়ামতের মাঠে তো প্রচুর পরিমাণ গাছ থাকবে এই জন্য তাপ কম থাকবে নাকি? হ্যাঁ, তাহলে সেখানে আরও খুব কাছাকাছি সূর্য, তাহলে অবস্থাটা কী হবে? সেখানে এটা আপনাকে ছায়া দেবে। কোরআনের মর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মর্যাদার কথা বলতে গিয়ে তিনি বলেছেন, মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কোরআনা মাসালুল উতরুজ্জা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার এক্সাম্পলটা কিসের মতো? কমলা লেবুর মতো। কমলা, কমলা খাইতেও কি মিষ্টি, গন্ধটাও কি খুবই মজার না, গন্ধটা রঙটাও কি সুন্দর,
এটা হচ্ছে একজন মুমিন যে কোরআন তেলাওয়াত করে, আর যে কোরআন তেলাওয়াত করে না তার জন্য এই উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। বরং যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, ওয়া মাসালুল মুমিনিল লাযী লা ইয়াকরাউল কোরআনা মাসালুত তামারা তামারাতি লা রিহা লাহা ওয়া তাআমুহা হুলউন, কিন্তু যে মুমিন কোরআন তেলাওয়াত করে না তার উদাহরণটা হলো একটু খেজুরের মতো। মুমিন অথচ কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হলো কি? খেজুরের মতো, খাইতে মজা কিন্তু কিন্তু কোনো গ্রান আছে? খেজুর আপনি আছে এরকম কোনো গ্রান ট্রান পাবেন নাকি? রঙও নাই। কিন্তু দেখেন কোরআন এই ব্যক্তির মধ্যে আলাদা গ্রান তৈরি করে দেয়। আল্লাহর কসম, যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে দেখলেই মনে হয় যে এলে লোকগুলো আলাদা। অথবা আপনি বলবেন কই আমার চোখে তো দেখা যায় না, সবার চোখ দিয়ে কি সবাই সব কিছু দেখতে পারে নাকি? তার জন্য কি লাগবে, চোখ লাগবে না? চোখ তো লাগবে। যে সকল লোকগুলো কোরআন তেলাওয়াত করে, সুসলাম বলেছেন যে আমি আশারি ওই গোত্রের ওদের পাশে দিয়ে যখন যেতাম, দিনে যাই বা রাতে যাই আমি ওদের বাড়িঘরগুলো চিনি না, কিন্তু যখনই কোরআন তেলাওয়াত শুনতাম আমি বুঝতাম যে এটা আশারি গোত্রের লোক। আশারি গোত্রের লোক কোরআন তেলাওয়াত শুনলেই, কারণ আশাইরা যখন কোরআন তেলাওয়াত তখন গুমগুম 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 করতো তাদের বাড়িঘরগুলো, দিন অথবা রাতে বিশেষ করে গুমগুম করতো। আমাদের বাড়িঘরগুলোতে রাতে কি কোরআনের আওয়াজ বাজে নাকি? অধিকাংশ বাড়িঘরগুলোতে এখন শয়তানের আড্ডাখানা হয়ে গেছে। শয়তান বাড়িঘর, শয়তান অনেক কারণে থাকে বাড়িঘরগুলোতে, শয়তান অনেক কারণে থাকে। তোর মধ্যে একটা কারণ হলো টয়লেটগুলো এখন কোথায়, বাইরে না ঘরে? আর শয়তান সবচেয়ে নিকৃষ্ট শয়তান থাকে কোথায়? টয়লেটে। আর সেই টয়লেট এখন আমাদের একেবারে বেডরুমের সাথে লেগে গেছে না? তাহলে শয়তানেরও তো আর দূরে থেকে আবিষ্কার করার দরকার নেই, ও তো ঘরেই থাকে। এরপরে আপনার বেডে আসার জন্য আরও কত কোন সময় লাগে? বেশ সময় লাগে না। শয়তান ঘরগুলোতে থাকার জন্যে এখন আমাদের ঘরে টেলিভিশন ইত্যাদি যথেষ্ট। এখন তো আপনি বলবেন না আমার বাসায় টেলিভিশন, আপনার মোবাইলই তো টেলিভিশন, আর নতুন করে টেলিভিশনের দরকার কি? নাকি মোবাইল টেলিভিশন না এখন সবচেয়ে বড় টেলিভিশন? তো মোবাইল, সব কিছু মোবাইলের মধ্যে আছে। গান বাদ্য যেখানে চলে সেটা তো শয়তানের ঘর, ওটা আপনার ঘর না। ঘরগুলোতে সন্ধ্যায় আমরা কি বন্ধ করে দেই? দেই না তো। রাসূলুল্লাহ বলেছেন তখন শয়তানগুলো কি করে, চারিদিকে ছড়িয়ে পড়ে সন্ধ্যার সাথে সাথে। তার আগে তিনি বলেছেন তোমরা কি করো, বিসমিল্লাহ বলে তোমাদের ঘরের জানালা দরজা বন্ধ করে দাও। আমাদের ঘরগুলোতে প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা থাকবে দেখবেন। আচ্ছা, ময়লা আবর্জনাতে থাকার, ময়লা আবর্জনা থাকার কি কোনো মুসলমানের অনুমোদন আছে? আর তোহারা তো আর তোহর ও শত্রুল ইমান, আর তোহর ও শত্রুল ইমান, পবিত্রতা ইমানের অর্ধেক অথবা ইমানের অংশ। একজন মোমেন তো কোনোদিন অপবিত্র থাকতে পারে না, অপবিত্র জায়গায় থাকতে পারে না, অপরিচ্ছন্ন জায়গায় থাকতে পারে না। মোমেনের গোটা জীবনটা পরিচ্ছন্ন, তার নজাফা, এটা মোমেনের অবস্থা। আমাদের ঘরগুলো দেখবেন ময়লা আবর্জনা স্তূপ হয়ে থাকে, ভর্তি হয়ে থাকে। আমরা যখন খাই রাতের বেলা, খাওয়ার পরে এই যে গোশতের হাড়গুলো অথবা ধরেন মাছে মাছের কি কাঁটাগুলো, এগুলো কী অবস্থা রাখে? অধিকাংশ ফ্যামিলিতে দেখবেন তার রান্নাঘরে এগুলো সব কি উদাম উদাম বুঝেন তো নাকি, আপনাদের দেশে উদাম বলে না, খোলা পড়ে থাকে না? তো এনে কে আসে ওগুলো খাওয়ার জন্যে? জিনরাই তো আসে নাকি? তো জিন অধিকাংশই তো শয়তান, ও একই ক্যাটাগরি, তো জাত ভাই, তো আপন ভাই, তারাও এখানে আসে। জামা কাপড়গুলো দেখবেন ময়লা আবর্জনা জামা কাপড় পরে আছে, এগুলো শয়তান থাকার জায়গা। মানে আপনি ময়লা আবর্জনা জামা কাপড় কেন ফেলেন না জানেন? আপনি কয়েকদিন পরে জামাটা পরেন না গত দুই বছর, এবার দেখলেন এটা কি গরিবেরে দিয়ে দেবেন একজন ফকির এসে? না, এখনও তো ভালো দেখা যাচ্ছে, আরও কয়েকদিন পড়বো, গত দুই বছর কিন্তু পড়েন নাই, এরকম লোক নাই বুঝলেন না? আপনার দেখবেন কোনো একটা জামা আপনি হয়তোবা গত দুই বছর তিন বছর পড়েন নাই, একজন গরিবেরে যখনই ভাবি দিতে চাইব তখন আপনি বলবেন না না এখনও তো দেখতে ভালো লাগে, আচ্ছা আমি আরও কয়েকদিন পড়িয়া নেই, আসলে পড়েন না, এরপরে রেখে দেন। মহিলাদের দেখবেন বিভিন্ন পুটলি ভর্তি, পোটলা একেবারে সব জামাকাপড়, পুরান জামাকাপড় ভর্তি করে রাখছে, এগুলো ময়লা আবর্জনা তৈরি করে, এগুলো জায়গায় শয়তান কি বসবাস করে। অতএব শয়তানকে দূর করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা কি? কোরআন তেলাওয়াত। ফাইন্না শাইতানা ইয়াফিরু মিনাল বাইতি আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, শয়তান সেই বাসা থেকে পালায় যে বাসায় সূরাতুল বাকারা পড়া হয়, যে বাসায় কোরআন তেলাওয়াত করা হয়, তানাক্কাবাত আনহু শায়াতিন, শয়তান ওইখান থেকে পালিয়ে চলে যায়, শয়তানরা পালিয়ে চলে যায়। আর হাদারাতুল মালায়েকা, ফেরেশতারা ওই বাসায় আসে। আমাদের বাসায় ফেরেস্তা আসার কোনো কারণ নাই, অধিকাংশ বাসা বাড়িগুলোতে তো কি এখন কারো ছবি টানানো এটা তো আমাদের জন্য ফরজ আছে না, বুঝেন নাই কথাবার্তা? বাসায় না থাকুক, অফিসে তো আসে,
কারণ যদি সেখানে টানাই তো তাহলে তো ওখানে শয়তান থাকবেই ওখানে তো ফেরেশতা থাকবে না নাকি সেখানে রহমতের ফেরেশতা থাকবে এবং সেই কারণে ওখানে থেকে ভালো সিদ্ধান্ত আসবে নাকি জীবনে কোনোদিন আসবে না ভালো সিদ্ধান্ত কারণ এখানে শয়তানের আড্ডাখানা তো হাদিসে তো এসেছে নাকি আমি বানায়াক বলতেছি কোনো কথা হাদিসে আসে নাই যে লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরাতুন যদি কোনো বাসায় যদি ছবি থাকে অথবা কুকুর থাকে তাহলে ওখানে কি ফেরেশতা প্রবেশ করে না তাহলে ফেরেশতা না গেলে থাকে যায় কে অবশ্যই শয়তান যায় কারণ শয়তান ফেরেশতা থাকলে কি শয়তান আসতে পারে নাকি নো নো ফেরেশতা থাকলে শয়তান আসতে পারবে না আর ফেরেশতা না থাকলে তো শয়তান যাবে আড্ডাখানা এই জন্য কোনো একজন সালাফের একজন বলছিল যে আপনারা যে এত শয়তান শয়তানের কথা বলেন শয়তান তো আমাদেরকে কিছুই করে না সব শয়তান বুঝি আপনাদের পিছনে লাগছে তো বলে তুমি তো বুঝোই নাই কাহিনীটা বলে কি বলে তুমি তো নিজেই শয়তান মিয়া তোমার বিরুদ্ধে আমার শয়তান লাগবো কেন তুমি তো নিজেই শয়তান তো আমগো বিরুদ্ধেই তো শয়তান লাগবে কারণ আমরা তো আর শয়তান হয়ে যায়নি আচ্ছা একটা কাফের সে তো নিজে শয়তান না তার কাছে আবার শয়তান নতুন করে যাওয়ার দরকার কি এক লোক যে কাফের ওরে কি শয়তান গিয়ে বলবে বেটা তুমি সকালে ঘুমিয়ে থাকো ফজরের নামাজে যাওয়ার দরকার নাই এর কি শয়তান কোনোদিন বলবে না এ তো কাফের এ তো নামাজি না এর শয়তান গিয়ে কিসের নামাজের কথা বলবে হ্যাঁ তো এক সবাই কিসে তো অনেক আগে এসে শয়তান হয়ে গেছে কিন্তু শয়তান গিয়ে আপনারে বলবে তুমি ফজরে উঠো না কিন্তু আরেকটা আলাইকা লাইলুন তবিল এখনো অনেক লম্বা কি সময় আছে এখনো আরেকটু ঘুমাও আরেকটু ঘুমাও ফারুকুদ ফারুকুদ উরকুদ উরকুদ একটু ঘুমাও একটু ঘুমা একটু ঘুমাও কারণ শয়তান আমাদের শরীরের মধ্যে চোখের মধ্যে কানের মধ্যে নাকের মধ্যে গিট ফেলে দেয় ওই গিট আপনি খুলতে পারেন না যদি আপনি উঠেন এন হাল্লাত ওকদাতুন তিনি যদি ঘুম থেকে উঠেন তাহলে একটা ওকদা তিনি যদি ঘুম থেকে উঠে উজু করেন তাহলে কি আরেকটা ওকদা শেষ হয়ে যায় সলাৎ পড়লে কি আরেকটা ওকদা মানে হচ্ছে গিট যে শয়তান দেয় এবং তারপরে কি ফা আসবাহা নাশীতান তাইয়িবাল কলবি তারপরে সে কি হয়ে যায় খুবই নাশীত ফজরের নামাজ যে সকল লোকেরা পড়তে পারে এদের চেয়ে সুস্থ এবং শক্তিশালী পৃথিবীতে কোনো মানুষ হতেই পারে না এবং এদের সে ভালো মনের মানুষ পৃথিবীতে হতেই পারে না রাসূল ইসলাম বলেছেন আমি বলি নাই তো নাশীতান তাইয়িবাল কলবি নাশীত মানুষ যদি খুবই উজ্জীবিত থাকে উদ্যমী থাকে তার দিয়ে অনেক কাজ করানো যায় আর অন্য যে ব্যক্তি উঠে না সে কি ফা আসবাহা কাসলান খাবিসান নাফস ওই ব্যক্তি খুব কাসলান খুব অলস ঘুম থেকে উঠছে দশটায় তারপরেও শরীরটা মেজমেজ করে আরে ভাল লাগতেছে না আর একটু ঘুমাই তাই না এরপরেও কি আর খাবিসান নাফস খুব খারাপ মন নিকৃষ্ট টাইপের মানসিকতা নিয়ে এই লোকগুলো তারা ঘুম থেকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন আমাদেরকে যে আমরা কোরআন যারা তেলাওয়াত করে তাদের অবস্থাটা কী তাদের মর্যাদাটা আল্লাহ তাআলার কাছে কতটুকু ইন্নাল্লাযী লাইসা ফী শাইউ জাই ফীহি শাইউ মিনাল কোরআন কাইল বাইতুল খারবি সুনান আত তিরমিজির হাদিস যেই ব্যক্তির অন্তরে কোরআন নাই সে হচ্ছে একটা বিরান ভূমির মতো কি ভূমির মতো বিরান ভূমি বুঝেন তো যেমন ধরেন আপনার একটা বাড়ি ছিল এই বাড়িতে এখন আর কেউ থাকে না ওই বাড়িটা পড়ে আছে তাহলে ওইখানে কী কী থাকবে বলেন তো শয়তান থাকবে জিনভূত থাকবে এবং সাপ বিচ্ছু থাকবে বিভিন্ন ধরনের প্রাণীগুলো ওইখানে গিয়ে কি বাসা বসবাস করে কারণ আপনি তো থাকেন না ইঁদুর বিড়াল আরো পোকামাকড় সাপ বিচ্ছু এটা থাকবে যেই বাসায় মানুষ থাকে না সেই বাসাটা যেরকম বিরান ভূমি এবং বিভিন্ন জিনিসের আড্ডাখানায় পরিণত হয় যেই অন্তরে কোরআন থাকে না যেই শরীরে কোরআন থাকে না মানে অন্তরে কোরআন থাকে না মানে অন্তত শরীরের পার্ট ওই অন্তরটি এইরকম দুষ্ট জিন শয়তান সাপ বিচ্ছু ইত্যাদির বাসায় পরিণত হয় অন্তরটা কোরআন যদি রাখে তাহলে কোরআন তার মধ্যে এই আলো তৈরি করে দেয় কোরআন তার মধ্যে এই শক্তি তৈরি করে দেয় কোরআন তার অন্তরটাকে এরকম জীবিত করে এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন লিতুনযিরা মান কানা হাইয়াও ওয়া ইয়াহিক্কাল কাওলু আল কাফিরিন লিতুনযিরা মান কানা হাইয়া আপনি যেন তাকেই সতর্ক করতে পারেন যেমন কার হাইয়া যে জীবিত আপনাদের কথা এবার বলছি আপনার জন্য টেস্ট হলো কোরআন যদি আপনার মধ্যে প্রভাব তৈরি করে তাহলে বুঝবেন কলব এখনও জীবিত আছে আর যদি কোনো প্রভাব তৈরি না করে তাহলে বুঝবেন যে কলব মৃত নামাজ পড়লেও কিন্তু কলব মৃত থাকতে পারে কারণ কলব জীবিত করে যে জিনিসটি কোরআন কোরআন হচ্ছে কিসের মতো আসমান থেকে যখন পানি আসে কোরআন আল্লাহ তাআলা বলেছেন কামা ইন আনজালনাহু মিনাস সামা
আসমান থেকে আগত পানির মতো। আচ্ছা বৃষ্টি হলে কি হয়, একটা মরুভূমি বা বিরান ভূমি বৃষ্টি হলে কি হয়, এখানে সতেজ হয়ে যায় না, গাছ জন্মায় না? কোরআন হচ্ছে এরকম, কোরআন হচ্ছে এরকম আপনার অন্তরে ইমানের বীজ তৈরি করে দেয়। আচ্ছা রাসূল ইসলাম কি দিয়ে মানুষকে দাওয়াত দিয়েছে বলেন তো, কোরআন ছাড়া আর কি ছিল তার কাছে? কোরআনের ব্যাখ্যাটাই তো তার হাদিস, নাকি অন্য কোনো কিছু? হাদিস কি? আল্লাহ তাআলা বলেছেন আকিমুস্সলা, রাসূল সাল্লাহ বলছেন নামাজ এভাবে পড়ো, আল্লাহ বলছেন আতুজ জাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাকাত এইভাবে দাও, এই তো নাকি? বা হাদিস তো কোরআনে ব্যাখ্যা করেছে যে এইভাবে তোমরা কাজ করো, এই কাজটা করো। সো ইমপ্লিমেন্টেশন অব দ্য কোরআন ইজ দ্য হাদিস অব দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যে আপনার কোরআন আপনার অন্তরকে যদি জীবিত করতে চান তাহলে আপনাকে কোরআনের কাছেই আসতে হবে, কোরআন এর কাছে আসা ছাড়া অন্তরকে জীবিত করতে পারবেন না। এরপরে যেই জিনিসটি আল মাহিরু বিল কোরআন মা আসসাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাআতাহু ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন ফালাহু আজরানি। এবং তিনি আরো বলেছেন ওয়াল্লাযী ইয়াকরাউ ওয়া হুয়া ইশতাদু আলাইহি লাহু আজরানি। আল মাহিরু বিল কোরআন, যারা কোরআনের মাহির, কোরআনের পণ্ডিত, কোরআনের প্রজ্ঞা যাদের আছে, কোরআনের নলেজ যাদের আছে, এই সকল লোকেরা জান্নাতে থাকবে আল্লাহর শ্রেষ্ঠতম ফেরেস্তাদের সাথে। আল্লাহর শ্রেষ্ঠতম ফেরেস্তা কারা? ইসরাফিল, জিব্রাইল, মিকাইল, মালাকুল মউত, এইরকম ফেরেস্তারা যারা সবচেয়ে প্রথম শ্রেণীর ফেরেস্তা, আর সাফারাতিল কিরাম আল বারারা, এদের সাথে থাকবে জান্নাতে। কিন্তু এখন আপনি বলবেন আমি তো এত কিছু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বলেছেন ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, যে কোরআন পড়তে গিয়ে একটু হোঁচট খায়, একটু থাক একটু আটকে গেছে, একটু পড়তে পারতেছে না, একটু কষ্ট হয়ে পড়তে মুখ দিয়ে আসে না, কারণ অত ভালো করে ছোটোবেলায় শিখে নাই, তার জন্য ডাবল সওয়াব রয়েছে। তার জন্য সওয়াব কয় গুণ? দ্বিগুণ। কারণ দ্বিগুণ কেন? একটু কোরআন পড়ার কারণে, আরটু চেষ্টার কারণে, চেষ্টা তো করেছে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ চেষ্টা যা করবে তাই সে প্রতিদান পাবে। ওয়া আন্না সাইয়াহু সাউফা ইউরা সুম্মা ইউজজাহুল জাযা আল আউফা। কোরআনে কেবল এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আল জাযা আল আউফা, মানুষের চেষ্টার জন্য আল্লাহ তাআলা তাকে আল আউফা, মানে হচ্ছে পারফেক্ট, ফুলেস্ট, একেবারে পরিপূর্ণ, এটা হচ্ছে ইসমুত তাফদিল, সুপারলেটিভ ডিগ্রি, আল আউফা, আল জাযা আল আউফা, ফুলেস্ট প্রাইজ আল্লাহ তাআলা তাকে দেবেন, একটুও কম দেবেন না, এক ফোঁটও কম দেবেন না। আর আল্লাহ তাআলা দেয়া মানে কি? একটা সাধারণ মানুষ যদি দেয় পকেটে থেকে বাইর করে নাহলে 1000 টাকাই সর্বোচ্চ দেবে, বাংলাদেশে তো 1000 টাকার উপরে তো নোট নাই, আছে নাকি? নাহলে দিলে সর্বোচ্চ 1000 টাকাই দেবে, কারণ এ তো মালিক এতটুকু। আর আল্লাহ তাআলা কিসের মালিক? তিনি যদি দেন তাহলে কি এইরকম ফকিরের টাইপের দেন নাকি? তিনি যে মর্যাদার, তিনি সেই মর্যাদারই দিয়ে থাকেন। আপনি যদি সম্মানিত সবচেয়ে মর্যাদার ফেরেস্তাদের সাথে যদি আপনি থাকতে চান তাহলে আপনাকে কোরআনের জ্ঞান অর্জন করা দরকার, অথবা কোরআন সম্পর্কে আপনার পড়াশোনা করা দরকার। তিনি আরও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহিব্বু আহাদুকুম ইযা রাজা ইলা আহলিহি আন ইয়াজিদা ফী সালাসা হালাফাতিন খলিফাতিন ইযামিন সিমানিন। তোমাদের মধ্যে কেউ যদি বাসায় ফিরে যায় এবং ফিরে গিয়ে সেখানে খুবই মোটা মোটা চারটি, মোটা মোটা তিনটি ওট সেখানে পাবে, বাসায় ফিরে গেল গিয়ে দেখলো যে বিশাল বিশাল মোটা এবং কি পেটে বাচ্চা দেবে এরকম তিনটা ওট, তার জন্য কেউ যেন এখানে গিফট প্রদান করেছে, এরকম কি কেউ এটা পাইতে চাও? সবাই কেন বলবো? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসালাসু আয়াতিন ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম ফি সলাতি খায়রুন লাহু মিন সালাসি খলিফাতিন ইযামিন সিমানিন। তোমাদের কেউ নামাজের মধ্যে তিনটা আয়াত কোরআন তেলাওয়াত করা ওই বিশাল বিশাল এরকম তিনটা ওটের মালিক হওয়ার চেয়ে অনেক অনেক বেশি, মানে এই বেশি মর্যাদাবান আপনি এখন হয়তো দেখেন না, এটা দেখবেন কোথায় গিয়ে? আখেরাতে গিয়ে গিয়ে দেখবেন যে কি ব্যাপার, এত কিছু আমার জন্য কেন, আমি কবে এত আমল করলাম? আপনি আপনার জন্য গিফট পুরস্কার দেখে আপনি অবাক হয়ে যাবেন, এত আমল আমি কবে করলাম, এটার জন্য আমি এত কিছু পাচ্ছি? তখন আল্লাহ তাআলা বলবেন ওই যে তুমি যে নামাজের মধ্যে তিনটা আয়াত তেলাওয়াত করেছিলে না, সেই কারণে তোমাকে মর্যাদা দেওয়া হয়েছে। মানে আপনি যত লম্বা তেলাওয়াত কর সলাতের মধ্যে, যেন সলাত সবচেয়ে বড় ইবাদত, সলাতের মধ্যে আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন শ্রেষ্ঠতম ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত, আপনি সেই দিন
সেটা আপনি পেয়ে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোরআনের ব্যাপারে আমাদেরকে অসংখ্যভাবে তিনি আমাদেরকে বলেছেন, লা তাজআলু কুবুরাকুম বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ও না, ঘরগুলোকে কি বানায়ও না, কবর বানায়ও না। কবরটা কি থাকে বলেন তো? নির্জীব, অন্ধকার, এর মধ্যে কোনো জীবন নাই, মানে ওই রকম অর্থে, এবং এটা কোনো কিছু করতে পারে না। তেমনিভাবে তোমাদের কবরগুলোকে তোমরা নির্জীব, তোমাদের ঘরগুলোকে তোমরা নির্জীব বানায়ও না, অন্ধকারাচ্ছন্ন বানিও না, কারণ কোরআন হচ্ছে আলো। কিতাব মুনির আনজালনা ইলাইকুম নুরাম মুবিনা, আমি তোমাদের কাছে স্পষ্ট নূর নাজিল করেছি। নূর, কিতাব, কোরআন ঘরটাকে আলোকিত করে দেয়, এটা একটা অন্য আলো। এই আলো চোখ দিয়ে দেখা যায় না, এই আলোর কারণে ওইখানকার কোনো মানুষ অন্ধকারে থাকে না। কোন কোন সালাফের জীবন এরকম ঘটেছে, তিনি তার মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন, মানে তার সন্তানরা কাঁদছিলেন, তখন তিনি তাকে বলেছেন, তুমি কাঁদো কেন, এই ঘরে আমি 7000 বার কোরআন খতম করেছি এই ঘরে। আমরা কয়বার করেছি, কয়বার করেছি কিতাব? অনেকের ঘরে তো তার কোরআন, এটার মধ্যে এমন পরিমাণ বালি পড়ে আছে, কবে ধরেছে ঠিক নাই। আপনার মোবাইলের, আমি একেবারে নিশ্চিত করে বললাম, আমরা আমাদের মোবাইলের যতটুকু যত্ন নিই, কোরআনের ততটুকু যত্ন নিই না। মোবাইলের দিকে যতবার তাকাই অথবা মোবাইলে যতটুকু সময় দিই, ততটুকু সময়ে আমরা কোরআনকে কি দেই বলেন তো? এটা অসম্ভব, পড়ারই তো সময় নেই, পড়তেও পারি না, এবং কোরআন অন্তরের টেস্ট তৈরি করে না। কোরআনের টেস্ট পাওয়ার জন্য রুচি লাগবে, কোরআনের টেস্টটা পাওয়ার জন্য কি রুচি লাগবে। একটা সাধারণ মানুষ যে কোনো দিন খুব দামি খাবার খায় না, এরে যদি দামি খাবার দেন, বলে এটা কী খাইছি, এটা কী খাওয়াইছে। আপনি কোনো একজন মানুষের ধরেন বাসায় দুপুরবেলা দাওয়াত দিয়ে গরুর গোস্ত এবং রুটি, খুবই মজাদার রুটি, খুব গরুর গোস্ত খাওয়াই দেওয়ার পরে, এরপরে তারা যদি বাইরে কেউ জিজ্ঞেস করে খাইছো কি, কয় একটু নাস্তা খাওয়াইছে, কী খাওয়াইছে, কারণ এ মনে করছে সকালবেলায় তো মানুষ রুটি খায়, দুপুরবেলা রুটি খাওয়াইছে, এটা কেমন খাবে, এটা নাস্তা খাওয়াইছে, ভাত না দিলে কী হইল, তাই না? রুচির যার লেভেল যেটা, আপনার রুচিটা তৈরি হয় কখন, যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, তখন অন্য ধরনের একটা টেস্ট তৈরি হয়, এই টেস্ট অন্য কোনো কিছু কোনোদিন মিটাতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু কোরআন তেলাওয়াত নিজে করতেন বলেন তো? তিনি অন্যদেরকে বলতেন, একটু কোরআন তেলাওয়াত করো আমি শুনি। আমি এই কথা যখন মনে পড়ে তখন আমার চিৎকার করে কাঁদতে মনে চায়, বিশ্বাস করে। তিনি নিজে, সাহাবিরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আলাইকা আকরাউ ওয়া আলাইকা উনজিল, আপনার কি কোরআন তেলাওয়াত করে শোনাবো, অথচ কোরআন আপনার উপর নাজিল হয়? তিনি বলেন, ইন্নী উহিব্বু আন আস্তামিআহু মিন গায়রি, আমি কোরআন অন্যের কাছে শুনতে আমার ভালো লাগে। নিজে পড়লে তো ভালো লাগে, অন্যের কাছে শুনতেও তার কোরআন তেলাওয়াত ভালো লাগে। এই জন্য তিনি অন্যদেরকে বলতেন, তুমি একটু তেলাওয়াত করো, আমি একটু তেলাওয়াতটা শুনো, এবং তেলাওয়াত তিনি শুনতেই থাকতেন, শুনতেই থাকতেন। কোনো এক সময় তিনি এবার বলতেন, ঠিক আছে এবার থামো, এবং তার চোখ থেকে তখন কি পানি পড়তো, তিনি তার সামনে কোরআন তেলাওয়াত করলে তিনি কাঁদে, মানে অন্তরের ফ্রেশনেসটা দেখেন, কি ফ্রেশ অন্তর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওমর রাদিয়াল্লাহু যখন কোরআন তেলাওয়াত করতেন নামাজে, তখন সাহাবায়ে কেরাম যারা পেছনে, একেবারে পেছনে সর্বশেষ সারি, ওই ব্যক্তি ফাইন আল আল আখিরা ফিল কওম ফিস সালাতি, নামাজের মধ্যে সর্বশেষ ব্যক্তি, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা গোংরানি শুনতেন, কোরআন তেলাওয়াতের চেয়ে গোংরানি শুনতেন বেশি, কাঁদতেছে আর কোরআন তেলাওয়াত করছে। কোরআন মানুষের অন্তরকে একেবারে মোমের মতো গলিয়ে দেয়, মোমের মতো কোরআন অন্তরকে গলিয়ে দেয়। আমাদের অন্তরটা কঠিন হয়ে গেছে কিন্তু এরকম, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর কিতাব যে পড়ে না তার অন্তরটাকে আল্লাহ তাআলা কঠিন বানিয়ে দেন, কঠিন। বিশ্বাস করেন, আপনারা হয়তো বা বুঝেন নাই, আমি জানি না আপনারা কবে কাঁদতে পেরেছেন, আমি জানি না, কিন্তু আপনাদেরকে কাঁদতে হবে, আপনাদেরকে কাঁদতে হবে। রাসূল সাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নারা আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর কারণে কেঁদেছে এই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না, কোনোদিন গ্যারান্টিড, এরা কোনোদিন জাহান্নামে যাবে না। এবং আমি শুধু বলি, আপনি একটু কাইন্দা দেখেন যে আপনার অন্তরটা কীভাবে আল্লাহ তালা ফ্রেশ করে দেন। এটা বৃষ্টির মতো, বৃষ্টি আসলে যখন যত ময়লা আবর্জনা আছে এগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়, গাছেও অনেক বালি ময়লা জমা ছিল, দেখবেন বৃষ্টি আসার পর সব তাজা হয়ে যায়, ঠিক চোখ থেকে পানি পড়লে এরকম পুরো শরীরটাকে আল্লাহ তালা তাজা করে দেন, অন্তরটাকে ইমান দিয়ে আল্লাহ তালা এরকম তাজা করে দেন।
আর এটা করতে হলে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে, নির্জনে একাকী কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন যে কিভাবে অন্তরটা ফ্রেশ হয়ে যায়, অন্তরটা কিভাবে ফ্রেশ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন তেলাওয়াত করতেন সালাতের মধ্যে অনেক লম্বা সময় জুড়ে, এমনিতে তিনি কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন, তিনি শুধু একাই পড়তেন না, রমজানে জিব্রিলকে সাথে নিয়ে কোরআন তেলাওয়াত করতেন, রমজানে জিব্রিলকে সাথে নিয়ে তেলাওয়াত, জিব্রিল শোনাতো তিনি শুনতেন, মানে আবার তিনি পড়তেন জিব্রিল শুনতো। ইয়াতাদারাসুল কোরআন, হাদিস সহিহ বুখারী হাদিস, যে জিব্রিল আসতো এবং তারা দুজন মিলে তারা কোরআন তেলাওয়াত করতো। ঘরটাকে কবর বানায়েন না প্লিজ, কোরআন তেলাওয়াত করবেন অথবা কোরআন তেলাওয়াত শোনেন না। এখন তো কত সুন্দর সুন্দর তেলাওয়াত চারিদিকে পাওয়া যায়, এই তেলাওয়াতগুলো শুনবেন। আল জাহিরু বিল কোরআন কাল জাহির বিস সাদাকাতি ওয়াল মুসিরু বিল কোরআন কাল মুসিরু বিল সাদাকাতি। কেউ যদি একটু জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তাহলে যে ব্যক্তি প্রকাশ্যে দান করে এই ব্যক্তির মতো সওয়াব পাবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন তুবদু সাদাকাতি ফাইনি ইম্মা হিয়া ওয়া ইন তুখফুহা তুহাল ফুকারা ফাহুয়া খাইরুল লাকুম। তোমরা যদি প্রকাশ্যে দান করে তাহলে কি চমৎকার কাজ তোমরা করলে, আল্লাহ বলছেন, আর যদি তোমরা গোপনে দান করো তাহলে ফাহুয়া খাইরুল লাকুম, তাহলে এটা তোমাদের জন্য উত্তম, দুইটাই উত্তম। একজন মোমেনের জন্য কোনো কাজ, আল মুমিনু খায়রুন কুল্লু, একজন মোমেন সদা সর্বদা কল্যাণকর, মোমেনের মাধ্যমে কোনোদিন কোনো খারাপ কাজ হতে পারে না, সে যা করে সবই কল্যাণকর, সবই তার জন্য ভালো, এরকম একটা মর্যাদা একজন মোমেনের, মোমেনের জীবনের মর্যাদাটা এরকম। অথবা আপনি গোপনে কোরআন তেলাওয়াত করেন, একটু আস্তে আস্তে পড়েন এবং একটু জোরে জোরে পড়েন, আপনি দেখবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি প্রশান্তি প্রদান করে, অন্তরটা একেবারে শান্তি দিয়ে ভরপুর হয়ে যাবে, ভরপুর হয়ে থাকবে অন্তরটা শান্তি দিয়ে। এটা যদি আমরা এই কাজটি যদি করতে পারি, এবং এরপর আমি কয়েকটা হাদিস শুধু আপনাকে শোনাচ্ছি, এরপর আমি ইনশাআল্লাহ আমরা খুব বেশি সময় নেব না, আপনাদের ধৈর্যের ইচ্ছুতি ঘটাবো না, অল্প কয়েকটি বিষয়ে একটু বলতে চাই। লা হাসাদা ইল্লা ফি ইসনাইনে, দুজন ব্যক্তিকে কেবল ঈর্ষা করা যায়, হিংসা করা তো হারাম, হিংসা করা তো হারাম, কিন্তু দুজন ব্যক্তিকে ঈর্ষা করা যায়, ঈর্ষা, লা হাসাদা ইল্লা ফি ইসনাইনে, এর মধ্যে একজন ব্যক্তি, রাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন ফাহুয়া ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ফাসামিআহু জারুন লাহু ফাকালা ইয়া লাইতানি উতিতু মিসলা মা উতিয়া হাদা ফাআমিলতু মা ইয়া'মালু। কোন একজন ব্যক্তি তিনি দিন রাত কোরআন তেলাওয়াত করে, আমার নিজের একটা গল্পের কথা বলি, গল্পটা হলো আমি ছোটবেলায় যখন ফজরের নামাজ পড়তাম, গ্রামের কথা বলছি, ফজরের নামাজ পড়ার পর এটা আমাদের ওই অঞ্চলে এরকম বহু ঘটত, আমাদের ওই অঞ্চলে প্রচুর পরিমাণ আলেম, আবার সেখানে কোরআনের চর্চাটা একটু বেশি, কোরআনের চর্চা বেশি মানে কি, প্রত্যেকটা বাড়িতে একটা করে মক্তব থাকে, প্রত্যেকটা বাড়িতে, একটা বাড়ি কিন্তু একজন নিয়ে না, অনেকটাই মানে পরিবার মিলে, পরিবার মানে হচ্ছে আমাদের ওই অঞ্চলে প্র্যাকটিস এরকম, যেমন ধরেন দাদা, তো দাদার হয়তো বা কি পাঁচ ছেলে, এই পাঁচ ছেলে একই বাড়িতে থাকে, আলাদা আলাদা ঘর তাদের, কিন্তু একটা বাড়ি দিয়ে তারা হয়তো থাকে, একটা এলাকায় তারা বসবাস করেন। তো এখানে আবার একটা মক্তব থাকে প্রত্যেকটা বাড়িতে, এই মক্তবে একজন মাদ্রাসার একজন ছাত্র অথবা একজন ওস্তাদকে রাখা হয়, আমাদের এলাকায় বলে লজিং, এ এলাকায় কী বলে জানি না, লজিংয়ে বলে, লজিং থাকে তারা, তো লজিংয়ে তারা কী করে, ওই বাচ্চাদেরকে সকালবেলা কোরআন তেলাওয়াত করায়। তো এই ওই যে ছোটো যেটা মক্তব, ওইটা আবার ছোটো মুসল্লাও, প্রত্যেকটা বাড়িতে একটা মুসল্লা থাকে, এই মশলাতে সবাই নামাজ পড়ে, নামাজ পড়ে ফজরের পরে তারা কী করে, হয় ওইখানে বসে কোরআন তেলাওয়াত করে অথবা ঘরে এসে, আমি দেখতাম যেটা ছোটোবেলার কথা বলছি, এখন থেকে 35 বছর আগের কথা বলছি, ফজর পরে এসে দেখতাম যে চাচারা অথবা জ্যাঠারা তারা তাদের ঘরের দরজাটা খুলে, এখনও কিন্তু সূর্য উঠে নাই, দরজাটা খুলে ওইখানে একটু আলোর মধ্যে কোরআন নিয়ে তারা পড়তেছে, গুনগুন করে পড়তেছে। এই লোকগুলো মানে অশিক্ষিত ধরনের, এত শিক্ষিত না, অথবা চাষি, চাষাবাদ করে, এরা যে মন থেকে কোরআন তেলাওয়াত করতো, ওই আওয়াজটা মনে হয় এখনও আমার কানে ভাসে। এখনও দেখবেন গ্রামে গেলে মানুষের কিছু মধুর আজান যে আপনি শুনবেন, মনে হচ্ছে আপনার একেবারে অন্তরের ভিতরে ঢুকে যায়, মানে এত দরদ দিয়ে তারা এই কাজটা করে। এই লোকগুলোকে আল্লাহ তাআলা তাদের ইবাদত হতে বেশি নাই, কিন্তু তারা যতটুকু করতো, বিশেষ করে কোরআনের এই যতটুকু যারা করতো, এগুলো তারা খুব মন থেকে করতো। একসময় তো পিওর জিনিস পাওয়া যেত, এখন পিওর জিনিস তো কিছুই পাওয়া যায় না, তাই না? একসময় তো সব কিছুই পিওর পাওয়া যেত, এখন কোনো কিছুই পিওর পাওয়া মুশকিল। এই তেলাওয়াতটার অবস্থা হচ্ছে এরকম।
হাদিসে এসেছে কোন একজন ব্যক্তি তিনি কোরআন তেলাওয়াত করছেন, তার প্রতিবেশী কোরআন তেলাওয়াত শুনলো, শোনার পরে বলল আহা এই লোকটা যত সুন্দর করে তেলাওয়াত করে আমি যদি এরকম তেলাওয়াত করতে পারতাম। আপনার শুধু এতটুকুই যথেষ্ট, ওই তেলাওয়াত করে যা সওয়াব পাইছে আপনাকে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি দিয়ে দেবেন, কারণ আপনি ইন্নামাল আমালু আপনি নিয়ত করেছেন, আমলটা আপনি করতে পারেন না, যোগ্যতা নাই আপনার, কিন্তু আপনি এতটুকু সওয়াব পেয়ে যেতে পারেন। এই আকাঙ্ক্ষাটা অন্তরের মধ্যে লালন করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই জন্যে হাদিসে এসে তোমরা আল্লাহকে তোমাদের আমল দিয়ে সন্তুষ্ট করতে পারবে না, অথবা আল্লাহ তাআলা তোমরা জান্নাতে যেতে পারবে না তোমাদের আমলের মাধ্যমে। আমলের মাধ্যমে কেউ জান্নাতে যেতে পারবে নাকি? তাহলে যা কিসের মাধ্যমে জান্নাতে যাবে? আল্লাহর দয়া। তাহলে একজন বলতেছে তাহলে আমল করা লাভ কি? আরে মিয়া দয়া পাইতে হইলে তো আমল করা লাগে, মানে আমল দয়া পাইতে হলে কি লাগবে? আমল করা লাগবে। অতএব দয়ায় তুমি যাবা বটে, কিন্তু দয়া পাওয়ার যোগ্য হবে কি? আমল করার মাধ্যমে। যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলেই তো সে কি পাবে? বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারবে। এমনকি টিচারকেই ভর্তি না হইলে কি সে টিচার হতে পারবে? আগে তো ভর্তি হওয়া লাগে, আগে তো আল্লাহর রহমত পাওয়ার জন্য কি যোগ্য হওয়া লাগবে, এরপরে আল্লাহ ডিসাইড করবেন কাকে কতটুকু রহমত দেবেন। আর ওই রহমতের যোগ্য, রহমত পাওয়ার যোগ্যতা কেবলমাত্র ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলা ইবাদতের মাধ্যমে অর্জন করা যায়। এক্ষেত্রে আমি সর্বশেষ হাদিসটি আপনাদেরকে একটু বলি, আমাদের তেলাওয়াতগুলো অ্যাক্টিভ না, অ্যাক্টিভ মানে না মানে হচ্ছে প্যাসিভ তেলাওয়াত, অর্থাৎ আমরা যখন তেলাওয়াত করি তখন আমি বুঝি না, অথবা অন্তর দিয়ে তেলাওয়াত করি, আপনি আস্তে আস্তে পড়েন, ধীরে ধীরে পড়েন, একটু কম করে পড়েন, একটু ভালো লাগে পড়েন, একটু মজা লাগে পড়েন, সুর দিয়ে পড়েন, তাগান্নাও বিল কোরআন, তোমরা কোরআনকে একটু কী করো সুর দিয়ে মজা করে পড়ো। লাইসা মিন্না লামিয়া তাগা মাল্লামিয়া তাগান্না বিল কোরআন, যে সুর দিয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এটা কিন্তু ভয়ঙ্কর কথা, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, গুনগুন করে একটু মজা করে করে কোরআন তেলাওয়াত করা, তাহলে অন্তরে গিয়ে আঘাত করে, গাঁথে অন্তরে। যখন আপনি পড়বেন তখন আপনার নিজের কাছে যেন ভালো লাগে, আপনি বলবেন আমার সুর ভালো না, আপনার সুর ভালো না এটা আপনার ইস্যু, কিন্তু আল্লাহ তাআলার ইস্যু না এটা, আল্লাহ তাআলা কেবল আপনার চেষ্টাটা দেখতেছেন, এই লোকটা একটু আমার কিতাবটা আমার কথা এটা সুন্দর করে পড়তে চাচ্ছে, আমার কথা এটা সুন্দর করে পড়তে চাচ্ছে। এখনও পৃথিবীতে শত শত লোক তারা ইসলাম গ্রহণ করছে, তারা কোরআন তেলাওয়াত শুনে, শুধু কোরআনের তেলাওয়াতটা এরকম ঝংকার তৈরি করে, কোরআন তেলাওয়াত কত লোক রাসূলের কাছে এসে ইসলাম মানে মানে ইসলাম সম্পর্কে জানার জন্যে, শুধু তিনি কোরআন তেলাওয়াত করছেন আর কিছু করেন না, এই লোকগুলো তারপরে কি মুসলমান হয়ে গেছে? শুধু কোরআন তেলাওয়াত শুনে উমর রাদিয়াল্লাহু আনহু কি শুনছেন? হত্যা করতে যাচ্ছিল রাসূল ইসলামকে, তারপরেই তো তিনি ইসলাম গ্রহণ করে আসলেন। তোফায়ের ইবনে আমর আদ-দাউসি তিনি আসলেন মক্কায়, লোকেরা বলো খবরদার তোফায়েল তুমি কাছে যেও না, তিনি অনেক বড় কবি কিন্তু মুহাম্মদের কাছে যেও না, তিনি এরকম এরকম এরকম, তিনি বলেন হাত্তা হাসাউতি ফি উযুনি কুতানান, আমি আমার কানের মধ্যে তুলা দিয়ে রাখতাম যেন মুহাম্মদের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কানে না পোষে। কিন্তু একবার দেখলাম কাবার চত্বরে দাঁড়িয়ে একটা লোক মনোযোগের সাথে কি যেন পড়তেছে, এবং তার এবাদত দেখে মনে হলো যে এই রকম এবাদত তো আরও এই কোথাও দেখি না, এত মনোযোগের সাথে এত সুন্দর করে, কে? কাছে গিয়ে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটু শোনার চেষ্টা করলাম, আমি দেখলাম আরে অসাধারণ কি কি যেন উনি বলতেছে, কিন্তু আমি ভয়ে এখান থেকে তাড়াতাড়ি পালাইলাম, কোরাইশরা যদি দেখে। এরপরে আমি তিনি কোথায় এটা একটু খোঁজ করলাম, একজনের বললাম যে ভাই কাউকে বললে আবার যদি কোরাইশরা আমারে ধরে ফেলায় তাহলে তো আরেক বিপদ। একজনের দেখলাম দেখে মনে হলো যেন এ লোকটার বলা যায়, তিনি আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই আমি একটু মুহাম্মদের সাথে দেখা করতে চাই। বলে তাহলে ঠিক আছে কাউকে বলো না, তুমি একটু আমার সাথে কি গোপনে গোপনে আমি যেদিকে যাই এদিকে যাও, দারুল আরকাম ইবনে আবিল আরকাম, আরকাম বিন আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় রাসূল ইসলাম ছিলেন, তিনি সেখানে গেলেন, উনি পিছনে পিছনে গেলেন এবং গিয়ে বলেন আসলে আপনি কি বলেন, বলেন তো আপনি আসলে বলেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস সূরাতুল ইখলাস শুধু তেলাওয়াত করলেন, এতটুকু আর কিচ্ছু না। তিনি বললেন তিনি কিন্তু সেরা কবি, এখন রবীন্দ্রনাথ ফবীন্দ্রনাথ কিচ্ছু না তাদের কাছে, এত বড় কবি, বুঝতে পেরেছেন? এইরকম তিনি বললেন যে চোখটা তুলে বললেন আপনি কি যা বলেন এগুলোই? বলে হ্যাঁ। বলে প্লিজ আপনি আমার মুসলমান বানান। শুধু কয়টা সুরা এখন আপনি বলেন তো, এই সুরাগুলো আপনি পড়েন নাই, আপনি সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস পড়েন নাই, প্রতিদিনই তো পড়েন হয়তো, কিন্তু আপনার মধ্যে এই অনুভূতিটা তৈরি হচ্ছে দেখেন তো,
এবং সাধারণ কবি না, কিন্তু আমি বলছি শ্রেষ্ঠ কবি এর মধ্যে একজন। এবং তিনি এরপরে বললেন, আমাকে আপনি অনুমতি দিন, আমি এই কথাগুলো আমার এলাকার লোকজনকে গিয়ে বলতে চাই, আমাকে একটু বলেন, অনুমতি দেন, আমি এলাকার লোকজনকে শুধু এগুলোই বলব। এবং এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তার কাছে কিন্তু ইসলাম গ্রহণ করে। তোফাইল ইবনে আমর আদ-দাউসি এতটুকুই তো। সূরা তোহা যদি ওমরের মধ্যে বিপ্লব তৈরি করতে পারে, সূরা তোহা কে না পড়ে, আমরা তো পড়ি, তোহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, কিন্তু এই বিপ্লব আমাদের মধ্যে কেন তৈরি হয় না? ওই ভালোবাসা, আমি এই যে বললাম আপনারা বিশ্বাস করেন, একটু ভালোবাসাটা দিয়ে একটু কোরআন তেলাওয়াত করে দেখেন, একটু ভালোবাসাটা দিয়ে অন্তর থেকে, গভীর অন্তর থেকে উপলব্ধি দিয়ে তেলাওয়াতটা করে দেখেন যে কি তৈরি হবে, বিপ্লব তৈরি হয়ে যাবে ভিতরের মধ্যে। কারণ কোরআনের কাজই হচ্ছে এটা, কোরআন এই অনুভূতিই তৈরি করে দেয়, এই কাজটাই কোরআন করাচ্ছে। এখনও বহু লোকের, আমি যারা অমুসলিম থেকে ইসলাম গ্রহণ করে এদের স্টোরিগুলো আমি পড়ি, এদের তাদের অনেক ইউটিউবে এদের ভিডিও পাওয়া যায়, ইটার্নিটি বা এরকম নাম দিয়ে, রেভার্ট এরকম নাম দিয়ে, আমি দেখি বিশ্বাস করেন এর মধ্যে 99% লোক তারা বলে যে কোরআনের কারণে তারা ইসলাম গ্রহণ করেছে। 99% লোক তারা বলে কোরআনের কারণে। এইটা একটা অসাধারণ গ্রন্থ। ফেরেস মানে জিব ইয়ে জিনরা তারা তো এক পাশে দিয়ে যাচ্ছিল। সুরাতুল জিন পড়েন না আপনারা, কুল ও হে ইলাই আন্নাহু ইস্তামা আনা ফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামিআনা কোরআনান আজাবা। এক দল জিন এক দিয়ে যাচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেবল কোরআন তেলাওয়াত করেছেন, জিনরা একটু শুনলো, একবারই শুনছে, এর আগে কিন্তু এরকম না যে প্রতিদিনই শোনাচ্ছে। তারা বলে ইন্না সামিআনা কোরআনান আজাবা, আমরা তো একটা অবাক কোরআন শুনলাম। এবং তারা বললো ইয়াহাদি ইলার রুশদি ফা আমান্না বিহি, মাত্র শুনছে সাজেদে বলে ফা আমান্না বিহি, আমরা তার প্রতি ইমান আনলাম। এবং তারা বললো যে আমরা আমাদের এলাকায় যাব এবং আমাদের মানুষদেরকে আমরা এই কথাগুলো বলবো, এই কোরআনের দাওয়াত তাদেরকে দেব, আমাদের এলাকার মানুষদেরকে, আমাদের এলাকার লোকদের মানে জিনদেরকে তারা দাওয়াত দেবে। জিনরা এই অনুভূতি তাদের মধ্যে তৈরি হয়েছে। এই জন্যে তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, তিনি অ্যাক্টিভলি কোরআন তেলাওয়াত করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাক্টিভলি, তিনি কোন আয়াত তেলাওয়াত করলে এই আয়াতটা দেখি রহমতের আয়াত হতো, তিনি আল্লাহর কাছে রহমত চাইতেন, আজাবের আয়াত হলে তার মধ্যে কি সুরের মধ্যে এরকম একটা অবস্থা তৈরি হতো। তিনি কোরআন কিন্তু তেলাওয়াত এমনি করা যায় না, কোরআন তেলাওয়াতের মধ্যে কান্নার ভাব থাকতে হয়। কোরআন তেলাওয়াতের মধ্যে কী থাকতে হয়? কান্নার ভাব, সুরের মধ্যে কান্নার ভাব থাকা লাগে। হাদিসে এসছে তোমরা কোরআনকে কবিতার মতো, গদ্যর মতো করে পড়ো না, কোরআনকে কবিতা বা গদ্যর মতো করে পড়ো না, কোরআন যখন তেলাওয়াত করবেন একটু কান্নার একটু ভাব রাখবেন। ফাইনলাম তবকু ফতবা খাও, কাঁদতে না পারলে কান্নার ভাব করো, কারণ কোরআন নাজিল হয়েছে, কোরআনের সাথে যেখানে আপনি দেখবেন কোরআন কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বারবার বলেছেন, খাররু সুজ্জাদাও ওয়া বুকিয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খাররু সুজ্জাদাও ওয়া বুকিয়া, তারা কোরআন তেলাওয়াত শুনলেই তারা সেজদায় লুটিয়ে পড়ে, কাঁদতে 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 সেজদায় লুটিয়ে পড়ে কোরআন তেলাওয়াত শুনলে। আরে কোরআন তেলাওয়াত করলে কি অবস্থা হয়, শুনলেই যদি এরকম হয় তাহলে করলে কেমন হতে পারে? একটা ঝংকার তৈরি করে মানুষের অন্তরে, ঝংকার তৈরি করে মানুষের অন্তরে কোরআন এর তেলাওয়াতটা। তিনি জন্যে কোরআন তেলাওয়াত যখন করতেন, তখন কোরআনের মধ্যে তিনি প্রাণ খোঁজার চেষ্টা করতেন, কোরআনের মেসেজগুলো তার মধ্যে একটা এমন একটা প্রাণ তৈরি করতো বা এমন এক ধরনের প্রভাব তৈরি করতো। সাহাবায়ে কেরাম আবদুল্লাহ ইবনে ওমর আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের কাছে আসেন এবং বললেন, ইয়া রাসূল, আমি তো যুবক, ভালো করে শুনেন, যুবক কিন্তু বয়সের ইস্যু না। এই যে আপনার বয়স কত? কত? সত্তর। সুবহানাল্লাহ, এই 70 বছরের এই যুবক যেরকম বয়সে আছে, আমি 20 বছরের বৃদ্ধদের কেউ এতটুকু শক্তিশালী দেখি না। 20 বছরের বৃদ্ধ পর্যন্ত, হ্যাঁ, এই যে এই 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 যুবককে কে আপনার তার চোখে কোনো ঘুম দেখতে পাচ্ছেন এখন? আর যুব আর আমি যাদেরকে, আপনারা যাদেরকে যুবক মনে করেন, আমি মনে করি বৃদ্ধ, ওদেরকে গিয়ে দেখেন ওরা কই, তাহলে কে বৃদ্ধ? যারা ঘুমে আছে ওরা তো বৃদ্ধ। এবং ওনার সুস্থতা গিয়ে দেখেন ওদের মধ্যে এতটুকু সুস্থতা আছে কিনা, ওরা তো অসুস্থ জাতি, জাতি হিসেবে একটা অসুস্থ জাতি, গোটা জাতি হিসেবে অসুস্থ আমরা, এই গোটা জাতি
কিছু ভালো মানুষের সাথে আপনি ঘুরেন মনে করছেন যে সব ভালো, এর বাইরে আসলে অন্ধকার অনেক অনেক বড়, ভয়াবহ অন্ধকার আছে চারিদিকে, ভয়াবহ অন্ধকার। তো একজন যুবক এসে, তার নাম আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ বাপ ছেলে দুজনে মুসলমান, তো তিনি এসে বললেন, আমি তো যুবক মানুষ, আমি খুব দ্রুত কোরআন শেষ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইকরা আল কোরআন ফি শাহরিন, ঠিক আছে এক মাসে কোরআন খতম করবে একবার। কতদিনে? এক মাসে। তিনি বললেন, ইন্নি আজিদু কুওয়াতান, ইন্নি শাবুন নাশীতুন, আমি তো যুবক আমার শক্তি আছে, ইন্নি আজিদু, আমার তো অনেক শক্তি, আপনি আমার আর একটু কম সময় দেন না কোরআন খতম করার জন্য, আর কোরআন খতম করতে চাই একটু কম সময়ের অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকরাহু ফি ইশরিনা লাইলাতান, ঠিক আছে তুমি 20 দিনে কোরআন খতম করবা, এই অনুমতি তোমাকে দেয়া হলো। কয় দিনে? আগে কয় দিনে কথা বলছে, এখন বলছে কি? এবার এই ইয়াং ম্যান বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নি আজিদু কুওয়াতান, আমার তো অনেক সময় অনেক শক্তি আমার, আপনি আমার আর একটু কম সময়ে খতম করার অনুমতি দেন না। তিনি বলে, ফাকরাহু ফি খামসাতি আশার, আচ্ছা ঠিক আছে 15 দিনে তুমি কোরআন খতম করো। তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নি আজিদু কুওয়াতান, আমার তো শক্তি আছে আর একটু সময় দেন না। তিনি বলে, ফাকরাহু ফি আশরিন, আচ্ছা ঠিক আছে 10 দিনে কোরআন খতম করো। তিনি বলে, ইন্নি আজিদু কুওয়াতান, আমার তো শক্তি আছে, আমার একটু আরেকটু কম সময় দেন না। তিনি বললেন, ফাকরাহু ফি সাবঈন, আচ্ছা 7 দিনে করো। তিনি বললেন, আমার শক্তি আমার কিন্তু আর অনেক সময়, আমাকে একটু বলেন না, আর একটু কম সময় যেন আমি খতম করি, অনুমতি দেন না। ওরে ফাকরাহু ফি সালাসিন, আচ্ছা 3 দিন তোমাকে সময় দেওয়া হলো, প্রতি তিন দিনে তুমি একবার খতম করে যাও। আপনারা যদি 30 বছর বলি যে 30 বছর একবার খতম করতে পারেন, না আমার সময় নাই, আছে কিনা বলেন। 30 বছরে খতম করছে, এরকম সাহাবীর এনার্জি দেখেন, এনার্জি কিভাবে গোটা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করেছে, গোটা পৃথিবী তাদের পায়ের কাছে লুটিয়ে পড়েছে, এসে বলে আমি এক এক আমি 3 দিনও তো আমার কাছে তার কাছে বেশি সময়, আমি 3 দিন সময় নেবো কোরআন খতম করার জন্য, আমাকে আর একটু কম সময় দেন না। মানে কি জেনারেশন এইরকম মানুষ, এটা অসম্ভব এরকম মানুষ পৃথিবীতে আরেকবার আসা। কিন্তু এর তৈরি হয়েছে কিন্তু এই কিতাবের কারণে, এই কিতাব তাদেরকে এরকম মানুষে পরিণত করেছে। প্রিয় ভাইরা, আমি লাস্ট আদেশটি পড়ে তারপরে একটু সামনের দিকে যাই, মানে আয়াতে আমি 10-15 মিনিট আয়াতে শুধু আলোচনা করব, যে আয়াতে আমি পড়ছিলাম। হাদিসে এসছে, ইদা কারা ইবনু আদম আসসাজদাত ফাসজদা ইতাযালা শাইতানু ইয়াবকি, যখন বানি আদম কোরআন তেলাওয়াত করে এবং কোরআন তেলাওয়াতের প্রভাবে সে সেজদা দেয়, তখন শয়তান চিৎকার করে কাঁদতে কাঁদতে পালিয়ে যায়। কারণ শয়তান বলে, ইয়া ওয়াইলা ও ফি রেওয়ায়েতিন ইয়া ওয়াইলি, উমির ইবনু আদম বিসুজুদি ফাসজদা ফালাহুল জান্নাহ ও উমিরতু বিসুজুদি ফাআবাইতু ফালাইয়ান নার, আহারে বনি আদমকে সেজদা করতে বলেছেন আল্লাহ, সাথে সাথে সে সেজদা করছে এবং সে জান্নাতে যাবে, আর আমাকে সেজদা করতে বলা হয়েছিল আমি অস্বীকার করেছি, আমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে আছে। কোরআন তেলাওয়াত করে সেজদা দিলেই জান্নাত, তাহলে কোরআন তেলাওয়াত করলে কী অবস্থা হইতে পারে? তেলাওয়াত করার কারণে যে সেজদা দিয়েছে প্রভাবে, লাম ইয়াখিরু আলাইহা সুম্মাও ও উমিয়ান, আছে যে কোরআন তেলাওয়াত করলে সে অন্ধের মতো করে আচরণ করে না, কোরআন তেলাওয়াত করলে তার আচরণটা হয় কিসের মতো, তার আচরণটা হয় সত্যিকার একজন কোরআন প্রেমিকের মতো। আমি আর আমরা 10 মিনিটের মধ্যে আপনাদের, এরপরে যদি আপনাদের কোনো ইয়ে থাকে সেটাতে আমরা যাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়াম আমার খুবই প্রিয় একটা সূরা। আচ্ছা আপনাদের কার কার কোন কোন সূরা প্রিয়? সব কোরআন তো, পুরো কোরআনই তো আমাদের প্রিয়, কিন্তু তারপরে কিছু মজার জায়গা আছে না? একজন সাহাবী, তিনি এই হাদিস তো আপনারা সবাই জানেন, আমি শুধু সূরা ইখলাসের কথা সবার জানা আছে না? তো একজন সাহাবী তো তিনি প্রত্যেক নামাজে কী করছেন? সূরা ইখলাসই পড়ছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করেন, কী ব্যাপার, তুমি কি আর কোনো সূরা পারো না? পারি, তবে এইটাই যে পড়লাম বলে, আন ইন্নি ওহিব্বুহা, আমি এই সূরাটাকে ভালোবাসি। রাসূল ইসলাম কি বলেছেন? তোমার এই সূরার ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটা সূরার ভালোবাসা যদি জান্নাতে নিয়ে যায়, তাও 3 আয়াতের সূরা, তাহলে আমরা যদি এর চেয়ে বড় সূরা ভালোবাসি তাহলে জান্নাত পেতে পারি না ইনশাআল্লাহ? কোরআনকে ভালোবাসা দরকার। আপনি একটু বুঝবেন আপনি কোন সূরাটা আপনার বেশি ভালো লাগে, রিদম তৈরি করে। আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন এই সূরাটা, সূরা তু মারিয়াম, এটা আমি তেলাওয়াত শুনতে শুনতে আমি ঘুমিয়ে যেতাম, এত ভালো লাগতো, বিশ্বাস করেন। সেই ছোটোবেলা থেকে এই সূরাটির প্রতি আমার ভালোবাসা তৈরি হয়েছে।
অন্যরকম রিদম আছে সূরাটির মধ্যে, অন্যরকম একটা রিদম আছে। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আব্দাহু জাকারিয়া, তোমার রব যে জাকারিয়াকে রহম প্রদান করেছেন, যিকরু রাহমাতি রাব্বিকা, তোমার রব যে জাকারিয়াকে রহমত দিয়েছেন সেই রহমতের কথা স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদেরকে। কি জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, তিনি তার কোনো সন্তান নাই, তার স্ত্রীও কি বন্ধা, এর মধ্যে তিনি গেলেন, তিনি মারিয়াম আলাইহিসসালামের তার যে কোয়ার্টার যেখানে মারিয়াম আলাইহিসসালাম থাকেন বাইতুল মুকাদ্দাসে আল আকসা, যেটি ইহুদিরা দখল করে নিয়েছে। ইহুদিদের কিন্তু প্ল্যান হলো আল আকসা ভেঙে ওইখানে থার্ড টেম্পল তৈরি করবে, থার্ড টেম্পল, এবং তাদের বিশ্বাস অনুসারে থার্ড টেম্পল যদি তারা বানাতে পারে তাইলে তাদের মাসিহা আসবে। তাদের মাসিহাকে আমাদের দাজ্জাল, ওদের কি ওদের মাসিহা আসবে তখন, তাদের বিশ্বাস, ওদের মাসিয়া যখন আসবে তখন সারা পৃথিবী কি তারা দখল করবে। আসলে তো দজ্জাল সারা পৃথিবী দখল করবে না, আইসা তো সে সারা পৃথিবী দখল করবে, কারণ সারা পৃথিবী সে কি ঘুরে ঘুরে বেড়াবে। তার সময়ের একদিন আমাদের সময়ের কতটুকু, এক বছর, কাসানাতিন ইয়াউমুহু কাসানাতিন, তার একদিন হচ্ছে এক বছরের সমান লম্বা হবে, এত বড় হবে, এত বিস্তৃত হবে, তারা সেটার অপেক্ষা করছে। সে মসজিদে আল আকসা বা যেটা আমরা আল আল কুদস হিসেবে যেটা আমরা জানি, সেখানে আল মসজিদের খেদমতের জন্যে তিনি সেখানে আছেন। একটা ছোট মেয়ে, তার জন্য খাবার নিয়ে যান কে, জাকারিয়া আলাইহিসসালাম, তার টেক কেয়ার করেন খাদ্য যাকে। একবার তার কাছে গিয়ে দেখলেন যে ওইখানে কী খাদ্য, কী ব্যাপার, হিয়া মারিয়ামু আন্নালাকে হাদা, মারিয়াম কোথায় খাবার আসলো, কওয়ালাত হিয়া মিন ইনদিল্লাহ, কওয়ালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বললেন এটা কোত্থেকে এসছে। একটা মেয়ে, যে আপনাদের মেয়েগুলোর কথা একবার চিন্তা করবেন, আপনাদের ছেলেগুলোর কথা একবার চিন্তা করে দেখেন তো, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে খাবার আসবে। আচ্ছা আপনি যদি এমন দেখেন যে ভোরের গভীর রাতে আপনার বাচ্চাটি উঠে তাহাজ্জুদে নামাজ পড়তেছে আর বলতেছে আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দিও, আমার মাকে ক্ষমা করে দিও, এর চেয়ে জান্নাতি দৃশ্য আর কী হতে পারে বলে, মানে এরকম একটা জান্নাতি দৃশ্য দেখা, ওই ঘটনাটা তো সত্যিকার অর্থে জান্নাত, ব্যাপারটা সত্যিকার অর্থে জান্নাত। যদি সন্তানগুলো এরকম ডেভেলপ হতে পারে আপনার আর কী লাগবে, আপনার আর কী লাগবে, আপনি বাড়িঘর লাগবে আপনার, এটা দিয়ে কী করবেন, এটা তো আপনি শান্তি দিতে পারবেন। এটা দেখলে আপনার যে শান্তি তৈরি হবে, যে প্রশান্তি তৈরি হবে, এই প্রশান্তির কোনো তুলনা নাই। তিনি সেখানে গিয়ে দেখলেন এরকম একটা সন্তান, এত দিনদার, তার জন্য আল্লাহ তারা খাবার পাঠিয়ে দিয়েছেন। এখানে তিনি আর দাঁড়াতে পারলেন, এখান থেকে তিনি চলে গেলেন তার কোয়ার্টারের রুমে, সেখানে গিয়ে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। ইমোশনাল, এরকম একটা সন্তান দেখেছে, তার জন্য আল্লাহর পক্ষে খাবার, এবং তিনি বলছেন ওয়ামিন ইনদাল্লাহ ইনাল্লাহ ইয়ারজুকুম মান ইয়াশাউ বিগায়রি হিসাব। তিনি গিয়ে এবার দাঁড়িয়ে গেলেন নামাজে, নামাজে গিয়ে তিনি দাঁড়িয়ে তিনি আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাকে এরকম একটা সন্তান দাও না, এরকম একটা সন্তান তুমি আমাকে দাও। ইন্নি খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই ওয়া কানাতি ইমরাতি আকিরা ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আল্লাহ আমার একটা সন্তান দরকার, কারণ তুমি আমাকে যে জ্ঞান তুমি দিয়েছো, যে নবুয়ত আমাকে দিয়েছো, এটা আমি কার কাছে রেখে যাব, এটা দায়িত্ব কে পালন করবে, যেন এই কথাটি যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারে, এরকম একটা সন্তান তুমি আমাকে দাও, আমি যেন আমার পরে এই দায়িত্বটা তাকে দিয়ে যেতে পারি। নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি দোয়া করতেছেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, নামাজের মধ্যেই ফেরেশতা তার কাছে চলে আসলো। একজন দুজন হাদিসে কোরআনে ফানাদাতুল মালাইকা, এক ঝাঁক ফেরেশতা আসলো এবং নামাজের মধ্যে তাকে ডেকে বলল হে জাকারিয়া, আমি আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ প্রদান করছেন, তোমার একটা সন্তান হবে। জাকারিয়া বলছেন যে আন্না ইয়াকুনু লি গোলামুন ওয়া কানাত ইমরাতি আকিরা ওয়া কাদ বালাগতু মিনাল কিবারি আইতিয়া, আল্লাহ আমার সন্তান হবে মানে আমি বৃদ্ধ, মানে প্রত্যাশা চিন্তাই করতে পারছেন না, আমি বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধা, এবং শুধু এইরকম না, ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি আইতিয়া, বালাগতু মিনাল কিবারি এইটুকুই যথেষ্ট ছিল, আমি বৃদ্ধ হয়ে গেছি। আইতিয়া মানে হচ্ছে আতাও, আতাও মানে হচ্ছে এইরকম বৃদ্ধ, যেই রকম বৃদ্ধরা কোনোদিন সন্তান জন্ম দিতে পারবে এটা কোনোদিন হতেই পারে না, এটা অসম্ভব। বৃদ্ধ মানুষ সন্তান জন্ম দেওয়ার জন্য তার স্ত্রীর কাছে যেতে হবে, এরকম ক্ষমতাই তার শক্তিই নাই। আইতিয়া শব্দের অর্থ হলো এরকম, অবাক বিস্ময়ে
আমার সন্তান হবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলে দেন قال كذلك قال ربك هو علي هين. ফেরেশতা বললেন আল্লাহ বলছেন যে এটা আল্লাহর জন্য সহজ, আল্লাহর জন্য কোনো কিছুই কি কঠিন না। আল্লাহ তাআলা ইজা আরাদা শাইয়্যান আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, কোনো কিছু করতে চাইলে তিনি সব কেদমত বলে কি ইজা কাদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, চাইলেই তিনি শুধু বলেন হয়ে যাও আর হয়ে যায়। আল্লাহ কি বলা লাগে নাকি হয়ে যাও? ইজা আরাদা শাইয়্যান, যখন কোনো কিছু করতে চান তখন কি তা হয়ে যায়, এটা বলা লাগে না তার। আমি যেমন মানে কোন মানে আল্লাহ বলেন এই কোন, এরকম না, কিন্তু আল্লাহর ডিজায়ার ইজ এনাফ, আল্লাহর চাওয়াটাই যথেষ্ট। আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে সন্তান দিলেন, শুধু সন্তানই দিলেন, সন্তানের নামও রেখে দিয়েছেন, ও ইন্নি আমি তার নাম রেখে দিলাম উবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, তার নাম এই পৃথিবীতে এর আগে কেউ কারো নাম ইয়াহিয়া রাখে নাই, এরকম নতুন নাম রেখে দিলাম যার। এবং ইয়াহিয়া শব্দের অর্থই কি? ইয়াহিয়া শব্দের মধ্যে শব্দটি নামের মধ্যে একটা মৌজেজ আছে। ইয়াহিয়া হায়াত থেকে এসে, হায়া এটা ফেলে মোদরে, ইয়াহিয়া মানে হচ্ছে ইউ উইল বি লিভিং, তিনি বেঁচে থাকবেন। এবং সত্যিকার অর্থেই তাকে পরবর্তীতে লোকেরা কি হত্যা করেছে, অর্থাৎ তিনি শহীদ হয়ে গেছেন। শহীদরা কি মৃত? লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, বরং তারা জীবিত। নামের মধ্যে বরকত দেখছেন কি? নামের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দিয়ে দিয়েছেন, অন্যরা মরে গেলে তো বলে মারা যায়, কিন্তু আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ তারা কি জীবিত। নামের মধ্যে আল্লাহ তাআলা ইউরজাকুন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তারা রিজিক প্রাপ্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আপনার সূরা ইয়াসিনের ওই গল্পটা, এটা আমার লাস্ট দুই মিনিটে বলে দিই। ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুল আসা, আমি আপনাদেরকে এরকম মানুষ মনে করি, দূর থেকে দৌড়ে আসছে একজন লোক দিনের কথা শোনার জন্য, নবীদের কথা শোনার জন্য, এবং তারপরে তিনি দিন প্রচার করতে গেলেন, লোকেরা তাকে কী করলো? হত্যা করলো। সূরা ইয়াসিন, তারপরে কি কিলা দুখুলিল জান্নাহ, লোকেরা যখন তাকে হত্যা করলো সাথে সাথেই তাকে বলা হলো, ফেরেশতারা অথবা আল্লাহর পক্ষ থেকে ডেকে বলা হলো উদখুলিল জান্নাহ, যাও তোমার জন্য জান্নাত প্রস্তুত। মাত্র তাকে হত্যা করছে, এখনই ফেরেশতারা বললো যাও, অথবা তাকে আল্লাহ বললেন উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। কালা ইয়া লাউতা কওমি, জান্নাতে গিয়েই সব কিছু দেখেই সে বলে আহা রে আমার জাতি যদি জানতো, আমার জাতি যদি জানতো, বিমা গাফার আলী রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আল্লাহ তাআলা আমাকে কি কারণে ক্ষমা করে দিয়েছেন, আমাকে জান্নাত দিয়েছেন এবং এত মর্যাদা আমাকে প্রদান করেছেন, যদি আমার জাতি জানতো। অথচ তারা কিন্তু তাকে হত্যা করেছে, এ নেয়ামত দেখে তার আফসোস, আহা এই লোকগুলো ওরা বুঝে নাই, হে আল্লাহ আমার জাতি বুঝে নাই। আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার জাতি কি আপনি হেদায়েত দেন, এরা বুঝে না, আসলে এরা আসলে বুঝে না। আপনারাও দিনের দাওয়াত, দিনের দাওয়াত নেয়া, দাওয়াত দেয়া, দিনের কাজ করা, দিনের পথে থাকা, দিনের পক্ষে থাকা, ঘরটাকে জান্নাতে পরিণত করা, এই কাজটা আপনারা করেন, চেষ্টা করেন, প্লিজ যতটুকু সম্ভব চেষ্টা করেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা, আমি তো মিজান ভাইয়ের এই যে আয়োজন এত ভালো লেগেছে, আমি নিজে কিন্তু নিজেই মিজান ভাইকে বলছি আমি কিন্তু এখানে আসবো, এবার আইসাই আমি বলছি, এর আগেই বলছিলাম আইসাই বলছি মিজান ভাই সকালবেলা আপনার সব বন্ধুবান্ধবদের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে চাই, আপনার দেখে আমার খুব ভালো লেগেছে, এবং এটা একটা নেয়ামত মাশাআল্লাহ, একেবারে এত সুন্দর লোকেশনে আলহামদুলিল্লাহ, নেয়ামত এখানে লোকজনকে নিয়ে আসবেন, সবাই আসুক, দিনের কথা শুনুক, দিনের কথা শুনতে হয়, শুনলেই কী হয় অন্তর নরম হয়, কারণ দুনিয়াটা আমাদের অন্তরকে কঠিন করে দিচ্ছে, এত কিছু এত কিছু ঘর থেকে নামলেই অন্তর কঠিন হয়ে যাওয়ার সব উপাদান আছে, নামলেই খারাপ দৃশ্য দেখতে হয়, খারাপ কথা বলতে হয়, তাই না, খারাপ জিনিসের সাথে ডিল করতে হয়, খারাপ মানুষের সাথে আচরণ করতে হয়, সব কিছুই তো কি আপনার দিন বিরোধী, দিনের পক্ষের কোনো এনভায়রনমেন্ট তো নাই, ফলে এই সকল জায়গাগুলোতে আমাদের আশা লাগে দিনটাকে একটু ঝালাই করে নেওয়ার জন্য। এখানে আলোচনাগুলোতে আপনারা আসবেন, বসবেন, কথাবার্তা শুনবেন এবং কথাবার্তা বলবেন, কারণ সালাফরা তারা বলতেন যে চলো তাল আসো
নাজলিস নুজাদ্দিদ ঈমানানা চলো বসি কথা বলি এবং এর মাধ্যমে আমাদের ঈমানকে কি করি রিনিউ করে নেই ঈমানকে একটু ঠিক করে নেই কারণ ঈমানের মধ্যে কি জং ধরে কিন্তু ঈমানের মধ্যে কি ধরে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ ইন্না হাযিহিল কুলুবু কাসতাসদাউ কামা ইয়াসদাউল হাদিস লোহায় যেমন মরিচা ধরে আমাদের অন্তরেও কি মরিচা ধরে লোহায় যেমন মরিচা ধরে আমাদের অন্তরেও মরিচা ধরে মরিচা কাল্লা বাল রানা আলা কুলুবি কোরআনে আছে কাল্লা বাল রানা আলা কুলুবি মা কানু ইয়াকসিবুন লোকেরা যে কাজ করে না বিভিন্ন কাজের কারণে তাদের অন্তরে জং ধরে অন্তরে মরিচা পড়ে যায় এবং মরিচা পড়ার কারণে কি হয় এখানে কোনো প্রভাব তৈরি হয় না তাহলে কি করতে হয় এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে কি করতে হয় কোরআন তেলাওয়াত করা লাগে দিনের আলোচনা করা লাগে তখন এই মরিচা অন্তর থেকে দূর হয়ে যায় আল্লাহ তুমি আমাদের আজকের আলোচনাকে কবুল করে নিও আমাদের বৈঠককে কবুল করে নিও আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে কোরআনের ভালোবাসা তৈরি করে দাও তোমার ভালোবাসা তৈরি করে দাও আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানিয়ে দাও আমাদের সন্তানদেরকে তোমার দিনের জন্য কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে তোমার দিনের জন্য কবুল করে নাও রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি না বানিয়ে মৃত্যু দিও না আল্লাহ আল্লাহ তোমার রাসূলের মহব্বত আমাদের অন্তরে তৈরি করে দাও তোমার দিনের ভালোবাসা আমাদের অন্তরে তৈরি করে দাও তুমি আমাদের অন্তরটাকে ঈমান দিয়ে পূর্ণ করে দাও আল্লাহ আমাদের অন্তরটাকে ঈমান দিয়ে পূর্ণ করে দাও আমাদের অন্তরটাকে তাজা করে দাও আল্লাহ আল্লাহ আমাদের অন্তরটাকে তাজা করে দাও আল্লাহ আমাদের সকল সমস্যা সংকট সমাধান করে দাও আল্লাহ তোমার দিনের উপর আমাদেরকে দায়ব এবং কায়েম থাকার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তোমার দিনকে ভালো করে বোঝার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ দাওয়াতি কাজ করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ দাওয়াতি কাজ করার তৌফিক দান করো আল্লাহ দাওয়াত মানুষকে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ আমাদের কথার মধ্যে আমাদের দিনের মধ্যে আমাদের আলোচনার মধ্যে আমাদের শোনার মধ্যে সব কিছুর মধ্যে তুমি বারাকা দান করো আল্লাহ আমাদের জীবিকার মধ্যে বারাকা দান করো আমাদের আয় ইনকামের মধ্যে হালাল ইনকাম দান করো আল্লাহ আল্লাহ তৈয়ব ইনকাম করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমাদেরকে যতটুকু তুমি দেবে ততটুকু আমাদের জন্য যথেষ্ট করে দাও আল্লাহ তোমার কাছে আমাদেরকে মুখাপেক্ষী বানাও মানুষের মুখাপেক্ষিতা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ আল্লাহ আমাদের মোমেনদের প্রতি আমাদের অন্তরে ভালোবাসা তৈরি করে দাও তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না আল্লাহ আমাদের দেশটাকে তোমার দিনের জন্য কবুল করে নাও আল্লাহ এখানকার আলেমদেরকে তুমি রক্ষা করো আল্লাহ ওলামায়ে কেরামদেরকে তুমি হেফাজত করো আল্লাহ সত্যপন্থী আলেমদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আলেমদেরকে তুমি দিন ভালো করে বোঝার তৌফিক দান করো আল্লাহ তাদেরকে সহি আকিদাপন্থী আলেম হওয়ার তৌফিক দান করো আল্লাহ সত্য বোঝার তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে তুমি সত্য উপলব্ধি করার তৌফিক দান করো সত্য অনুসারে চলার তৌফিক দান করো আল্লাহুম আরিনাল হক হাক্কান ওয়া রযুকনা ইত্তিবাআহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়া রযুকনা ইজতিনাবাহু ইয়া রাব্বাল আলামিন আল্লাহ সত্য বোঝার এবং সত্য পালন করার তৌফিক দিও মিথ্যা বোঝার এবং মিথ্যা থেকে দূরে থাকার তৌফিক দান করো আল্লাহ اللهم ارزقنا تلاوة القرآن آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين الله تمر كتاب شكال شند تلاوة كر توفيق دي والله ابن قيامة الدين تمر كتاب كامة البوك تمي شكي شبيريك والله اللهم اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء حزون أحزاننا وذهب همومنا الله تمر كتاب كامة الانتر বসন্ত হিসেবে কবুল করে নাও আল্লাহ আমাদের সকল টেনশনগুলো তোমার কিতাবের কারণে দূর করে দাও আল্লাহ হে আল্লাহ আমাদের অন্তরে প্রশান্তি তোমার কিতাবের মাধ্যমে তৈরি করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের আজকের এই বৈঠককে কবুল করে নাও এখানকার সকল বৈঠকগুলোকে কবুল করে নিও আল্লাহ আল্লাহ যিনি এই কাজটুকু আমাদের জন্য করেছেন তার সকল আয় ইনকামের মধ্যে বারাকা দান করো আল্লাহ আল্লাহ ভাইদের ইমানের মধ্যে তুমি তারকিয়া তারাক্কি দান করো আল্লাহ তাকুবিয়া দান করো শক্তি দান করো আল্লাহ তোমার কাছে আত্মসমর্পণের তৌফিক দান করো আল্লাহ هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك